আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাত্চ ফরওয়ার্ডের বিসিএস ক্যাডার অফিসার প্রত্যাশী ছাত্রছাত্রীবৃন্দ আজকের অনলাইন এই লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমাদের যে ক্লাসটি আছে ক্লাসটি হচ্ছে ইংলিশ লেকচার আমি একটু লাইভটা সেট করে আপনাদের সাথে আমি যুক্ত হচ্ছি পুরোপুরি আপনাদের কমেন্ট দেখার প্রয়োজন পড়ে আমরা যদি লাইভে থেকে থাকি আমি এখনো লাইভটি পাইনি আজকের যে লেকচারটি লেকচারটি রয়েছে এই হচ্ছে আমাদের এমন একটি লেকচার যে লেকচার আজকে আমাদের অনেক পড়া বাকি আজকে অনেক পড়া কিন্তু এই অনেক পড়াকেই আমরা চেষ্টা করবো মোটামুটি আয়ত্তে নিয়ে আসতে সবার আগে যে কথাটি বলে শুরু করবো সেটা হচ্ছে প্রথমেই আজকে একটু দেরি হয়ে যাওয়ার জন্য দুঃখিত টেকনিক্যাল হের জন্য একটু দেরি হয়ে গেল ওকে আহ আমি আসলে এখন পর্যন্ত শিওর হতে পারছি না কি লাইভে আছে কিনা যদি লাইভে থেকে থাকি আমি একটু শিওর গাইজ আমি কি লাইভ ওকে থ্যাংক ইউ ওকে হ্যাঁ আমি লাইভে আছি আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট আই মিন লাইভ স্যার গাইজ আজকে আমাদের যে লেকচারটা রয়েছে সেই লেকচারটা হচ্ছে ইংলিশ লিটারেচার লেকচার টু এবং এই লেকচারে আমি আগেই বলেছি যে আমাদের অনেক প্রবলেম হবে এটাতে কারণ হচ্ছে আমাদের এই লিটারেচার লেকচার যে টুটা রয়েছে এটাতে আমাদের এত বেশি আমাদের কন্টেন্ট এই কনটেন্ট নিয়ে কাজ করতে আমাদের অনেক সমস্যা হতে পারে সময়টা কম হওয়ার কারণে তো আর কোনো কথা না বাড়িয়ে আমি শুরু করে দিই আপনাদের সঙ্গে আশা করি এতক্ষণ আমি লাইভটা পেয়ে যাব একটু দেখুন আমাদের মার্চ ফরওয়ার্ডের ক্লাসটা শুরু করার আগে আমি আপনাদেরকে আপনাদের সাথে একসাথে মিলে আমি অভিনন্দন জানাতে চাই আমাদের বাদল সহ স্যারকে ধন্যবাদ জানাতে চাই এরকম একটা বড় প্ল্যাটফর্মে আমাদেরকে কাজ করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের সবাইকে আমাদের সবাইকে কাজ করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এবং তার পাশাপাশি টোয়েন্টি ফোর বাই কাজ করা আমাদের সিইওস্তফা ওবায়দুল্লাহ স্যারকেও অভিবাদন জানাচ্ছি এবং ওনাদের দুজনের সুস্থতা কামনা করে আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি আসুন আজকের এই ক্লাসটিতে আমি আগেই বলেছি যে আজকে ক্লাসের কনটেন্ট অনেক বেশি আপনি একটু পরেই বুঝতে পারবেন আজকে আমি শুরুতেই একটা কথা বলি যে আজকে ক্লাসটিতে আমি আপনাদেরকে যত না পড়াবো তার চেয়ে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে পড়তে হয় আসলে মাছ একটা দুটো দিয়ে একদিন দুদিন দুদিন তরকারি আপনি ইয়ে করতে পারবেন আপনি সার্ভ করতে পারবেন ক্যারি আউট করতে পারবেন বাট আপনাকে যদি আমি মাছ ধরাটা শিখিয়ে দিই তাহলে কিভাবে আপনি এই কাজটা করবেন সেটা আপনি মাছটা কিভাবে ধরবেন সেটা আপনি খুব ভালোভাবেই করায়ত্ত করে ফেলতে পারলে আই গট দা লাইভ নাও থ্যাংক সো আমি আপনাদেরকে এটা দেখিয়ে দেব আজকে যে কিভাবে কিভাবে আমরা এটা করব আমরা মাছটা কিভাবে ধরবো সেই জিনিসটা সো গাইজ আমরা সবাই আশা করি ভালো আছি আশা করি সবাই ভালো আছি

আমি আগেই বলেছি যে আমরা আসলে কনফিউজ থাকি যে আমরা আসলে পড়বো কোনটা কি নিয়ে আমরা কতটুকু পড়বো কোন আমি প্রায় আমি প্রশ্ন পাই আসলে কাছ থেকে যে স্যার কাকে ফেলে কাকে পড়বো লিটারেচার তো আসলে অনেক বড় একটা অঙ্গন আমরা আসলে কতটুকু পড়বো কতটুকু ছাড়বো এই জিনিসটা আমাদের অনেকেরই জানা নেই তো যে জিনিসটা আসাদ আসাদ যেমন আসাদ গুড সো যে জিনিসটা আমরা আজকে দেখব সেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা আসলে পড়ব কি কাদেরকে পড়ব কাদেরকে কাদের সাথে নিয়ে পড়ব আমরা অলরেডি প্রায় এইট হান্ড্রেডের কাছাকাছি আমাদের স্টুডেন্ট আমাদের সঙ্গে আছে আমি চেষ্টা করব আমাদের যতটুকু কতটুকু অল্প সময়ের মধ্যে যতটুকু জিনিস দেওয়া যায় ততটুকু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমার আর তার সঙ্গে আপনাদের কাছে আমার আমাদের আমাদের মার্চ ফরওয়ার্ডের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে একটা ছোট্ট অনুরোধ থাকবে ক্লাসটা যতটুকু পারেন সবার পক্ষ থেকে শেয়ার করে দিন এর কারণ হচ্ছে যে অনেকেই জানে না যে এই ধরনের একটি প্ল্যাটফর্ম এখনো আছে বাংলাদেশে তাদেরকে জানিয়ে দিন এবং আলো ছড়ান সেই ভালো কাজের প্রত্যাশায় শুরু করে দিচ্ছি আমরা সবাই শেয়ার করুন আমি সবার কমেন্টের পাশে দেখতে চাই যে আপনারা শেয়ার করে দিয়েছেন আমি শেয়ার হিসাবে দেখতে চাই আপনাদের সবাইকে আজকে আসুন শুরু করছি সো এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় দেখুন যে আমি এখানে অলরেডি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি যে এই যে আমি দেখাচ্ছি যে এই একটু এখানে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিসিএস ই যে প্রশ্নগুলো হয়েছে আমি ছবিটা দিয়ে আপনাদেরকে একটু মনোযোগ অবশ্য করার চেষ্টা করেছি প্রশ্নগুলো হয়েছে সে প্রশ্নগুলোতে আমরা দেখতে পেয়েছি যে এই যে দ্য মোস্ট দ্য মোস্ট ইম্পর্টেন্ট রাইটার্স অফ ইংলিশ লিটারেচার এখন মোস্ট ইম্পর্ট্যান্ট রাইটার অফ ইংলিশ লিটারেচার এটা কিসের মাধ্যমে নির্ধারিত হবে কে বলবে কার মাধ্যমে আমরা এখানে বিসিএস নিয়ে কথা বলছি আসসালাম সবাই সালাম দিচ্ছেন এত সালাম নেওয়ার সুযোগ নেই মাচ আমরা সালাম দেওয়া বন্ধ করি করি এবার আসুন আমরা শেয়ার আমি ভালো আছি আপনাদের দয় আমরা এবার মনোযোগ দিই ক্লাসে আসুন আমরা যখন যে কথাগুলো বলবো সেগুলো থ্যাংক ইউ শেয়ার ডান সুমাইয়া ইসলাম থ্যাংক ইউ ভেরি মাচ সেগুলো একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবো এবং মনোযোগ দিতে দিতে একটা ব্যাপার বলবো যেটা আমি কোনো একটা কোনো একটা

তিনবার আসছে চল্লিশতম বিসিএস উনচল্লিশতম বিসিএস এ আসছে একবার তমতে আসছে তিনবার তমতে আসছে দুবার পঁয়ত্রিশতমতে আসছে দুবার তমতে আসছে একবার আট আঠাশতমতে আসছে এবং ষোলোতমতে আসছে এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারকে আমি সবগুলোভাবে ধরে ধরে আপনাদের সঙ্গে আমি বলবো না শুধুমাত্র একটা উইলিয়াম শেক্সপিয়ারকে দিয়ে দেখিয়েছি উইলিয়াম শেক্সপিয়ার এর গত আটটা এ

আমাদের জর্জ বার্নার শো আমার দুতে দুইতে আছেন উনি ছয়বার আসছে ছয়বার আসছে চারটা বিসি আছে ছয়বার আসছে চারটা বিসি আছে আনস্ট হেমিংওয়ে এর তিন নম্বর পজিশনে আছেন চারবার আসছে তিন নম্বর পজিশনে অনেকে আছে চারবার আসছে আনস্ট হেমিংওয়ে এস টি কোলারিস চারবার আসছে এরপরে টি এস এলিয়ট চারবার আসছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আসছে চারবার এবং দুটা বিসি আছে চারবার আসছে চার্লস ডিকেন্স আসছে চারবার ডব্লিউ বি ইয়ার্স আসছে চারবার রবার্ট ব্রাউনিং এই যে আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি এটা সম্পূর্ণ কতবার আসছে কিভাবে আসছে এই জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার মানে হচ্ছে মুখস্থ কথা বলা বন্ধ করতে হবে থ্যাংক ইউ অনেকে সবাই শেয়ারার সবাই শেয়ারার আমি খুবই খুশি হচ্ছি থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ ইউ আর ইউ আর দ্য গোল্ড অফ মার্চ ফরওয়ার্ড ইউ আর দ্য গোল্ড অফ মার্চ ফরওয়ার্ড ইউ গাইজ তো এটা আমি বলছিলাম মুখস্থ কথা বলার দরকার নেই কারণ মুখস্থ কথা শোনার দরকার নেই আপনি দেখবেন প্রমাণ দেখবেন যে আসলে কাদের কাদের প্রশ্ন আসে এই হচ্ছে প্রমাণ আপনি কাদেরকে পড়বেন এই হচ্ছে প্রমাণ উইলিয়াম শেক্সপিয়ার কে পড়বেন জর্জ বার্নার শকে পড়বেন আর্নেস্ট হেমিংওয়ে কে পড়বেন এসটি টি পড়বেন টিএস ইলিয়ট কে পড়বেন উইলিয়াম ওয়ার্সওয়ার্থ পড়বেন চার্লস ডিকেন্স কে পড়বেন ডব্লিউ বি কে পড়বেন এবং রবার্ট ব্রাউনিং কে পড়বেন আজকে ক্লাসের মধ্যে আমরা যে টপিকটা পড়বো সেই টপিকের মধ্যে এই পার্সন যারা আছে তাদের সবাইকে নিয়ে আমরা টাচ করে যাবো ইনশাআল্লাহ আমার সঙ্গে আজকে আজকে একটু বেশি সময় লাগতে পারে দেখা যাক এরপর আছে আলেকজান্ডার পোপ এরপরে দেখেন নাম্বার টেনে ওনারও তিনবার আসছে আলেকজান্ডার পোপ তিনবার আসছে থমাস গ্রে আসছে তিনবার জন কিটস আমাদের অনেকেরই খুব প্রিয় কবি জন কিটস তিনবার আসছে জন মিল্টন আসছে দুবার আজকে জন মিল্টনকে আমরা আলোচনা করব পিবি শেলি রোমান্টিক পিরিয়ডে দুবার আসছে টেস্ট অফ মার্ল ওয়াটসনatini আমরা আলোচনা করব এবং উনি খুব বিসিএস এ এসেছে এবং পঁয়ত্রিশতম বিসিএস এ এসেছে দুবার এসেছে বেন জনসনকে দেখুন দুবার এসেছে জন ডন আজকে জন ডনকে আমরা আলোচনা করব দুবার এসছে। এই হচ্ছে লিস্ট যারা এখন সামহাও লিখে নিতে পারছেন না যারা স্ক্রিনশট নিয়ে ফেলেছেন অথবা সামহাও এটা তো আমাদের ভিডিও থেকে যাচ্ছে কাইন্ডলি এই ভিডিওতে এই নামগুলো ভালো করে লক্ষ্য করবেন এবং এদেরকেই পড়বেন মুখস্থ কথা শোনার দরকার নেই বলার দরকার নেই এরা আসে এদেরকে হট টপিক বাট আমি মাঝে মাঝে ভাবি যে স্টিল কিছু কিছু রাইটারকে নিয়ে কেন প্রশ্ন হচ্ছে না যেমন আমার খুব অবাক লাগে কেন রবার্ট ফ্রস্টকে নিয়ে প্রশ্ন হয় না রবার্ট ফ্রস্টকে নিয়ে এখনো প্রশ্ন হয় না কেন এটা আমি জানি না বাট আমার মতো অনেকের কাছে এই প্রশ্নটি রয়েছে যারা প্রশ্ন করতে তারাও হয়তো এটা ভাবছে সো রবার্ট ফ্রস্ট পড়তে হবে উনিও খুব বিখ্যাত কবি এবং এই টাইপের জিনিসগুলো কিন্তু চলে আসতে পারে কখনোই আসে নাই চট করে চলে আসছে এবং আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে লার্নিং এর যে টপিকগুলো আমি মাঝে মাঝে দিচ্ছি ওখানে আমি কিছু জিনিস শেয়ার করছি অলরেডি কোর্স উপর একটা জিনিস শেয়ার করেছি আপনাদের সঙ্গে আপনারা অনেকেই এটা খুব লাইক করেছেন ফাতিমা রহমান আপনি নিউ ওয়েলকাম টু মাই ক্লাস আর এখানে আমরা বলছি যে এই হচ্ছে আমাদের পড়ার যে ব্যাপারগুলো সেগুলো আমাদেরকে এখানে দেখতে হবে এবং ওখানে আমি শেয়ার করেছিলাম আমাদেরকে যে ছটা কোর্স এসছে গত চল্লিশতম এখন আমি যদি পড়তাম যে কোর্স আসছে না কোর্স আসছে না তাহলে সেক্ষেত্রে আমি ব্যাপারটা এভাবে নিতে পারতাম যে আমার তো খুব বেশি কোর্স আসে আমি দুটো কোর্সের জন্য কিন্তু গতবারে ছটা কোর্স এটা আমার ভাবতেও পারিনি রবার্ট ফ্রসকে নিয়ে একই কথা হতে পারে কখনো আসেনি তার মানে কখনো আসবে না এটা আপনি বলতে পারবেন না আপনাকে থাকতে হবে আপনাকে প্রিপেয়ার থাকতে হবে আসুন সো স্লাইড এই রাইটার এদেরকে আমাদের পড়তে হবে এরা হচ্ছে হট নাইনটিন এরা কারা হট নাইনটিন আমরা কমেন্টস দেখতে চাই কয়েকজনের কাছে একটু কমেন্টস করে দিন নিউ স্যার মহিম ইসলাম নিউ ওয়েলকাম টু মাই ক্লাস মহিম থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ শেয়ার সবাইকে দেখা যাচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ রবার্ট ফ্রস্ট ভেরি গুড যেটা বলছিলাম আপনাদেরকে যেটা বলছিলাম হট রাইটার্স লিখে ফেলুন হট টপিক অথবা হট রাইটার্স এরা হচ্ছে হট রাইটার্স এদের কথা মনে রাখবো মনে রাখবো মনে রেখে আমরা সামনের দিকে আগাবো আসুন পরে যাচ্ছি আজকে যে টপিকটা রয়েছে মার্চ ফরওয়ার্ড আপনাদের কাছে যে আমি অলরেডি কিন্তু আমার সামনে একটা লাইভ টেলি আছে আমি খুব পরিষ্কার দেখতে পাচ্ছি আমি জানি না কেন মোহাম্মদ হক পাভেল দেখতে পাচ্ছে না কারণ হচ্ছে ওখানে নিজস্ব আপনার যে লোকাল নেটওয়ার্ক আছে সে নেটওয়ার্কে প্রবলেম হতে পারে আমি কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি আমি পরিষ্কার দেখতে পাচ্ছি একদম ক্লিন আচ্ছা সো সবাই একটু লক্ষ্য করুন যে আপনার হ্যাঁ হট নাইনটিন থ্যাংক ইউ ফয় থ্যাংক ইউ ভ্যারি মাচ এবার আসুন আজকে আপনাদের কাছে যে পিডিএফ ফাইলটা যাবে আমার ক্লাসের পরে পিডিএফ ফাইলের মধ্যে ঠিক এভাবে লেখা থাকবে আমি ওখান থেকে স্ক্রিনশট দিয়ে দিয়েছি আপনাদেরকে আজকে টপিকটা হচ্ছে টিচার্স কন্টেন্টে দেখুন প্রথমে রেনেসা পিরিয়ড প্রিপারেশন ফর রেনেসা এলিজাবেথিয়ান পিরিয়ড জ্যাকোবিয়ান পিরিয়ড এবং ক্যারোলাইন পিরিয়ড তার সঙ্গে হচ্ছে কমনওয়েলথ পিরিয়ড এই যে এতগুলো পিরিয়ড আমরা দেখতে পাচ্ছি আপনি আজকে এই যে যতগুলো পিরিয়ড দেখতে পাচ্ছি এই পিরিয়ডগুলোতে বেসিক্যালি সত্যি কথা বলতে গেলে আমাকে কমপক্ষে ছটা ক্লাস নিতে হবে এই পিরিয়ডগুলো শেষ করার জন্য এই কারণেই আমি আসলে খুব হুড়োহুড়ি করতে গেলে খুব বিপদ আমারই হবে আপনাদেরও হবে আপনারা কিছুই বুঝতে পারবেন না খুব দ্রুত হয়ে যাবে ক্লাসটা এ কারণে আমি কিছু সিলেক্টিভ টপিক নিয়ে কথা বলবো এবং চেষ্টা করবো ওগুলো আপনাদের কাছে ক্লিয়ার করে দেওয়ার জন্য এবং ওই যে বলেছি কিভাবে পড়তে হবে সেটা আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ ক্লাসের যতটুকু সমস্যা সামনের দিকে যাবে আমরা দেখতে পাবো ইনশাল্লাহ হ্যাঁ ক্লিন দেখা যাচ্ছে থ্যাংক ইউ মৌসুমি আক্তার থ্যাংক ইউ ক্লিয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ এবার আমরা যাচ্ছি আজকের টপিকগুলোর মধ্যে আমরা যে টপিক দিয়ে ঢুকবো সেই টপিকটার মধ্যে চলে যাচ্ছি আসুন ইয়েস রেনেসা পিরিয়ড আমরা রেনেসা পিরিয়ড নিয়ে কথা বলেছি আমরা রেনেসা পিরিয়ডের মধ্যে আমরা এইট পিরিয়ডের যে ক্যারেক্টারিস্টিক গুলো রয়েছে সেটা আমাদেরকে জানতে হবে এখান থেকে প্রশ্ন আসে অনন্যা দাস শেয়ার ডান থ্যাংক ইউ ভেরি মাচ যেটা বলছিলাম আমরা রেনেসা পিরিয়ড ফিফটিন হান্ড্রেড থেকে সিক্সটিন সিক্সটি এইডি ফিফটিন হান্ড্রেড থেকে সিক্সটিন সিক্সটি এইডি

শেক্সপিয়রের জন্ম পর্যন্ত অনেকে বলে শেক্সপিয়ার কত তারিখে হয়েছে এখন পর্যন্ত আমরা ক্লিয়ার না শেক্সপিয়ারের যতগুলো তথ্য আমরা পাই সেই তথ্যগুলো এখন পর্যন্ত কোনোটাই সার্টেইন না উনি কিভাবে চলতেন কিভাবে খেতেন এটা মুখে মুখে আসা তথ্য এই তথ্যগুলো জানা কিন্তু শেক্সপিয়ারের লেখাটা জাস্ট যেভাবে ছিল সেভাবে রয়ে গেছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস তার মানে হচ্ছে এই লিটারেচার ব্যাপারটা নিয়ে পড়ার সময় একটা ভাববেন যে কোনো একজন কোনো এক সময় কোনো এক সকাল সন্ধ্যা রাতে

এত এত লিখতেন যে ওরা হাতে কালো থাকতো চিন্তা করে দেখুন এটা ইমেজ করলে আপনার কাছে ভালো লাগবে লিটারেচার আপনার কাছে মজা লাগবে আমি চেষ্টা করবো আপনাদেরকে মজা ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার জন্য আচ্ছা আসুন রেনেসা পিরিয়ড নিয়ে সর্বপ্রথম কথা হচ্ছে রেনেসা ব্যাংকে আমি নিজে দেখেছি তিন তিনটি ব্যাংকে আমি এ পর্যন্ত আমার চোখে পড়েছে তিনটি ব্যাংকে রেনেসার বানান এসেছে

এখন আমরা বলেছি যে একশো ষাট বছরের যে সময়কাল আছে সেটা হচ্ছে রেনেসার টাইম সময়কালটায় এখন আমরা যেখানে নিয়ে কথা বলবো এই যে একে বলে রেনেসার নাম একটু লক্ষ্য করি আমরা একে বলে আর্লি মডার্ন পিরিয়ড একে বলে আর্লি মডার্ন পিরিয়ড মানে হচ্ছে রেনেসাকে ধরনের মডার্ন পিরিয়ড বলা হয়ে থাকে তৎকালীন সময় ওই পিরিয়ডটা এত বেশি নাড়া দিয়েছিল যেটা মডার্ন পিরিয়ডই বলা হতো কিন্তু আমাদের একটা মডার্ন পিরিয়ড আছে এখন বর্তমানে সেই মডার্ন পিরিয়ড থাকার কারণে এটাকেও মডার্ন বলা হচ্ছে বা এটাকে আর্লি মডার্ন পিরিয়ড বলা হচ্ছে সো রেনেসা মানে হচ্ছে পুনর্জাগরণ সবাই জেগে উঠেছিল চমৎকার একটা মডার্নিজম তার মধ্যে চলে এসেছে সেই জিনিসটা আসার সঙ্গে তার সঙ্গে নামকরণের সঙ্গেও তার সার্থকতা আছে আর্লি মডার্ন পিরিয়ড সবাই রেনেসার নাম কি আর্লি মডার্ন পিরিয়ড এটার আরেকটা নাম হচ্ছে রিডিসকভারি অফ অ্যান্সিয়েন্ট সিভিলাইজেশন অফ গ্রিস অ্যান্ড রোম একটা ব্যাপার হচ্ছে যখন এই ব্যাপারটা আমরা কথা বলছি কিভাবে কথাটা বলছি লক্ষ্য করুন রিডিসকভারি অব রিডিসকভারি অব অ্যান্সিয়েন্ট সিভিলাইজেশন অব গ্রিস অ্যান্ড রোম লক্ষণীয় বিষয় হচ্ছে অ্যান্সিয়েন্ট গ্রিস মনে রাখবেন আমি এত ডিটেইল বলবো না শুধুমাত্র এটা মনে রাখবেন গ্রিস থেকে রোমে এসেছে গ্রিসের লোকজন যখন মডার্ন হয়েছে আপনার আর্ট থেকে শুরু করে তাদের মধ্যে যখন এই মডার্নিজম ব্যাপারটা চলে এসেছে তারা তত্ত্ব তার তাত্ত্বিকভাবে তারা যখন যখন তথ্য সমৃদ্ধির মাধ্যমে তাদের মধ্যে আর্টিস্টিক যে চেঞ্জটা এসেছিল সেই জিনিসটা যখন এসেছিল সেই জিনিসটা আসার পরপরই আমরা দেখেছি যে তারা এই জিনিসটা শেয়ার করেছে কার সাথে তারা এই জিনিসটা শেয়ার করেছে রোমের মানুষে ইতালিতে ইতালিতে শেয়ার করার সাথে সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে ওই ইতালির মানুষ এটা শেয়ার করেছে ইংল্যান্ডের সঙ্গে এখন আমরা যে রেনেসাটা করছি সেই রেনেসাটা হচ্ছে ইংল্যান্ডে ইতালিয়ানরা যে রেন্সাটা এসছে সেটাতে কিন্তু এটার গোড়াটা হচ্ছে কোথায় গ্রিস থেকে গ্রিসের সাথে কোথায় আসছে রোমে তার মানে হচ্ছে রেনেসার বেসিক জিনিসটা হচ্ছে রিডিসকভারি অব সিভিলাইজেশন অব গ্রিস অ্যান্ড রোম আশা করি ব্যাপারটা আপনারা ধরতে পেরেছেন এই যে কথাটা বললাম এটা আপনার মাথায় ঢুকে যাওয়ার কথা তা রিডিসকভার নতুন করে ডিসকভারি করেছে কাদের গ্রিস এবং রোমের আশা করি ধরতে পেরেছেন তার সঙ্গে হচ্ছে পরবর্তী যে খুব হট টপিক সেটা হচ্ছে ইতালিয়ান শব্দ রেনেসা ইতালিয়ান শব্দ আপনাকে নতুন করে বলবো না করলে অনেকগুলো ব্যাপার বলতে পারি আমি আপনাদেরকে নতুন করে এভাবে না যে বলার অপেক্ষা রাখে না যে আহ এটা হচ্ছে আপনার রেনেসা একটা শব্দ রয়েছে ইতালিয়ান শব্দ মতান্তরে এটা হচ্ছে ইয়ে শব্দ আপনার ফ্রেন্ড শব্দ এইসব কথাটা বলবো না জাস্ট এটা মনে রাখবেন কোনো মাথার মধ্যে পেন নেবেন না ইতালিয়ান শব্দ রেনেসা শব্দটা কি ইতালিয়ান শব্দ আচ্ছা

যদি এরকম প্রশ্ন হয়ে যায় সাধারণত এরকম হয় না যদি এরকম প্রশ্ন হয়ে যায় আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে ফার্স্ট চয়েস দিতে হবে হচ্ছে রিবার্ট যদি রিবার্ট না থাকে আপনি চলে যাবেন আছে তারপর হচ্ছে রিওয়ে যদি না থাকে ওগুলো আগের গুলো তারপরে চলে যাবে হচ্ছে রি জেনারেশন দ্য আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে যদিও এতগুলো চয়েস আপনাকে জানতে হবে না বেসিক্যালি রিবার্ত রিভাইভালের মধ্যেই পেয়ে যাবেন আপনি ইনশাআল্লাহ সো মনে রাখবেন মানে হচ্ছে রিবার্ত এটি প্রথম শুরু হয়েছিল ইতালির ফ্লোরেন্স আপনাকে জানতে হবে ফ্লোরেন্স শহরে ইতালির ফ্লোরেন্স শহর থেকে এটার আলোটা সরান শুরু করে কার রেনেসার আলোটা শহর এটা ইতালির ফ্লোরেন্সের প্রথম আঘাত হানে রেনেসার পরিবর্তনগুলো ইতালির ইতালি কোথায় ফ্লোরেন্স শহরে প্রথম আঘাত হানে এবং এটা শুরু হয় কালচারাল মুভমেন্ট হিসাবে এটা মনে রাখতে হবে আমি একসাথে অনেকগুলো তথ্য দিয়ে দিচ্ছি আপনাকে রেনেসার সম্বন্ধে এগুলো জানলেই চলবে এর চেয়ে বেশি জানার দরকার নাই আমি আপনাকে যদি রেনেসার সম্বন্ধে পড়াই একটা ক্লাস পুরো রেনেসার নিয়ে নিতে পারবো পুরো রেনেসা একটা ক্লাস কিন্তু দরকার নেই কোনো দরকার নেই আপনারা বুঝতে হবে বুদ্ধিমান হতে হবে আপনাকে জানতে হবে আপনি কি পরীক্ষা আছে এবং কি না আসে আপনি মানে কিছু কিছু জিনিস আমি স্টুডেন্টকে দেখতে পাই উল্টাপাল্টা জিনিস পড়াশোনা করছে মূল জিনিস পড়াশোনা করছে না এই জন্য আপনার কাছ থেকে সময় কাটাতে হবে এক্সপিরিয়েন্স মানুষের সাথে এক্সপিরিয়েন্সড টিচারদের সঙ্গে আপনার তাদের কথা শুনতে হবে না হলে দেখা যাবে যে আপনি জানবেন না আসলে আসছে কি তো মানে অন্যদিকে আলো ছড়িয়ে যাবে আপনাকে আলো ছড়াতে হবে কাইন্ডনেসের আলোটা আসুন যেটা বলছিলাম তো ফ্লোরেন্স শহরে এবং এটা কালচারাল মুভমেন্ট হিসেবে শুরু হয়েছে কি কোন মুভমেন্ট হিসেবে শুরু হয়েছে শোনা মনে বলতে একটু কালচারাল মুভমেন্ট হিসেবে শুরু হয়েছে এটা একটা কালচারাল মুভমেন্ট হিসেবে শুরু হয়েছে আচ্ছা তারপরে রেনেসার মূল বৈশিষ্ট্য হচ্ছে ফ্রি থিংকিং ইন্ডিভিজুয়ালিজম হিউম্যানিজম কিউরিয়াসিটি অফ লার্নিং এই ফ্রি থিংকিং ইন্ডিভিজুয়ালিজম হিউম্যানিজম কিউরিয়াসিটি অফ লার্নিং নলেজ এবং পাওয়ার এখন এই প্রত্যেকটাই আলটিমেটলি রেনেসার মূল বৈশিষ্ট্য এখন আমি আপনাকে একটু ব্যাখ্যা করি ব্যাপারটা খুব সহজ হবে ফ্রি থিংকিং যখন আমি যখন ফ্রিলি থিঙ্ক করতে পারবো তখন আমার মধ্যে ইন্ডিভিজুয়ালিটি গ্রো গ্রো করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ এই জমনী চক্রবর্তী চমৎকারভাবে লিখেছে আমার ইন্ডিভিজুয়ালিটি গ্রো করবে তার সঙ্গে ইন্ডিভিজুয়ালিজম যখন আসবে তখন আমার মধ্যে হিউম্যানিজম আসবে এখন এই জিনিসগুলো কি এইগুলোর মাধ্যমে আমার কাছে কিউরসিটি অফ লার্নিংটা আসবে এবং আমার কাছে নলেজ আসবে আমার কাছে পাওয়ারও আসবে নলেজ ইজ পাওয়ার নলেজ যে জানে সেই হচ্ছে পাওয়ারফুল মনে রাখবেন যে জানে সেই হচ্ছে পাওয়ারফুল আসুন তো এই ব্যাপারটা আসলে মনে হয় ফ্রি থিঙ্কিং ফ্রি থিঙ্কিং হলে ইন্ডিভিজুয়ালিজম আসে ইন্ডিভিজুয়ালিজম আসলে আপনার হিউম্যানিজম আসে হিউম্যানিজম থাকলে যেটা হবে সেটা হচ্ছে কিউরিয়াসিটি অফ লার্নিং তার সঙ্গে আসবে নলেজ তারপর আসবে পাওয়ার এই সবগুলো আশা করি মাথায় ঢুকে গেছে প্রিপারেশন ফর রেনেসা এটার জন্য সময়টা এটা নিয়ে এখন পর্যন্ত কোনো প্রশ্ন আমরা পাইনি এখন পর্যন্ত ওয়ালাইকুম আসসালাম জেরিন পাইনি আমরা এবং যদি আমরা এটা প্রিপারেশন ফর রেনেসা যদি পাই সেখানে টোটাল ফিফটি এইট ইয়ার্স লোক এটা আমরা এখন পর্যন্ত কোনো প্রশ্ন পাইনি বাট প্রিপারেশন ফর এনএসআ হচ্ছে টোটাল ইয়ার্স আমি প্রথম ক্লাসে একটু করে বলেছি যারা প্রথম ক্লাসটি দেখেননি যদিও নেটওয়ার্ক খুব ডিস্টার্ব ছিল প্রথম ক্লাসটাতে তারপর পালে একটু কষ্ট করে আমাদের ইউটিউবে আছে ইউটিউবে দেখে নিন তারপরে আসুন ফিফটি ইয়ার্স এই হচ্ছে রেনেসা নিয়ে আমাদের খেলা খতম যাচ্ছি আমরা পরবর্তী যে স্লাইড আছে সেই স্লাইডে এলিজাবেথন পিরিয়ড যেটা ফিফটিন ফিফটি এইট থেকে সিক্সটিন জিরো থ্রি পর্যন্ত সেই সময়টা নিয়ে আমরা এখন কথা বলবো এলিজাবেথন পিরিয়ডের ক্যারেক্টারিস্টিকটা কি

নেই ডার মানে কারো নামে নামকরণ করা এই এলিজাবেথ এর করা হয়েছে সেগুলো হচ্ছে কখনো কোন পরীক্ষায় আসেনি আপনাকে এগুলো ডিটেই জানার প্রয়োজন আমি অনেকে দেখেছি এগুলো অনেক পড়াচ্ছে বাট আমার মনে হয় না এগুলোর কোনো প্রয়োজন আছে কারণ পরীক্ষা আসেনি এগুলোর মধ্যে থেকে আরো অনেক কিছু আছে পরীক্ষা আসার মতো এত ডিটেইল আমাদের ওভাবে জানার প্রয়োজন নেই আসুন তারপরে ওই যে বললাম কি পড়তে হবে আপনাকে জানতে হবে আর বিসিএস ক্যাডার অফিসার হতে হলে আপনাকে জানতে হবে সোজা কথা কিভাবে পড়তে হয় সেটা আপনাকে জানতে হবে কি পড়তে হবে তাও জানতে হবে দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার এটাকে বলা হয়ে থাকে গোল্ডেন এজ অব ইংলিশ লিটারেচার এটাকে একটু আন্ডারলাইন করে দেবো আমরা গোল্ডেন এজ অব ইংলিশ লিটারেচার ইংলিশ লিটারেচার গোল্ডেন এজ বলা হয়ে থাকে এবং আরেকটা জিনিস এটাকে আন অফিসিয়ালি ক্লাসিক এজ বলা হয়ে থাকে এটাকে আনঅফিশিয়ালি ক্লাসিক এইজ বলা হয়ে থাকে এলিজাবেথ পিরিয়ড থেকে ইয়েস হ্যাঁ হ্যাঁ রানীর কোনো রাজা ছিল না রাখি হ্যাঁ হ্যাঁ তারপরে আমি যেটা বুঝতে পারছি রানীদের রাজা থাকতে হয় না কিছু কিছু রানী আছে যারা এত পাওয়ারফুল আমি দেখাবো কিছুক্ষণ পরে পাওয়ারফুল কেন এলিজাবেথ পিরিয়ডটা দেখবো আমরা আসুন নেস্ট অফ সিঙ্গিং বার্ডস এই এলিজাবেথিন পিরিয়ডের দুটো নাম আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা এক নাম্বার পয়েন্ট নাম্বার ওয়ান গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার পয়েন্ট নাম্বার টু নেস্ট অফ সিঙ্গিং বার্ডস সিঙ্গিং বার্ডস এর নেস্ট আর একটা হচ্ছে লিটারেচার গোল্ডেন এজ অফ লিটারেচার

এটা ভালো কাজ ভালো কাজ ইয়েস তারপর চলে যাচ্ছি এলিজাবেথ ট্র্যাজেডি আর মেইনলি সেন্টার্ড উইথ রিভেঞ্জ অ্যান্ড লভ রিভেঞ্জ অ্যান্ড লভ এখন এখানে একটা প্রশ্ন আছে একটু সবাই একটু মনোযোগ দিই জিনিসটাতে আজ পুরো ক্লাসটা খুব মনোযোগ দিতে হবে আমি আগে থেকে বলে যাচ্ছি খুব ক্রিটিক্যাল ক্লাস এটা একটু লক্ষ্য করুন এখানে রিভেঞ্জের জন্য হচ্ছে ওয়ান লাভের জন্য হচ্ছে টু ইয়েস যদি অপশন দুটো থাকে রিভেঞ্জও থাকে লাভও থাকে তাহলে কিন্তু আনসার হচ্ছে রিভেঞ্জ লাভ পরে আসবে এটা বেসিক্যালি রিভেঞ্জ বেস ট্র্যাজেডি

এবার একটা খুব চমৎকার ব্যাপার আছে এই টপিকটার মধ্যে আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার এখন এলিজাবেথ আপনাদের কি কখনো প্রশ্ন মাথায় আসেনি এলিজাবেথ কি কি এমন মানে উনি তো এটা এটা কিন্তু আমরা ইংল্যান্ডের হিস্ট্রি পড়ছি না আমরা পড়ছি পড়ছি হচ্ছে হিস্ট্রি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার লিটারেচার তাহলে এলিজাবেথ কেন এত ইম্পর্টেন্ট হয়ে গেল কেন এলিজাবেথের পিরিয়ডের মধ্যে শেক্সপিয়ারের মতো এত গণী একজন রাইটার আছে বাট ওনাকে অত অতটুকু প্রভাব ফেলতে না দেখে আমরা দেখতে পাচ্ছি ওনার নামের সাথে কোনো পিরিয়ডই নাই

কেন দেখতাম না লক্ষ্য করুন শেক্সপিয়ার আপনি জানেন নিশ্চয়ই যে সাঁত্রিশটা প্লে একটা লাইফ টাইমে লিখা ইট ইস ভেরি টাফ এবং উনি লিখতে লিখতে বলেছিলাম যে হাতে তিনটি আঙুল কোনো সবসময় কালো থাকতো কেন লিখতো কারণ হচ্ছে উনি এটা দিয়ে টাকা ইনকাম করতো এবং টাকা ইনকাম করা শুরু করেছে কোথেকে এলিজাবেথিয়ান থিয়েটার স্টাবলিশ হওয়ার কারণে এর কারণেই দেখা গেছে যে এই শেক্সপিয়ার মতো মানুষগুলো ফুলে ফেঁপে উঠেছিল এবং শেক্সপিয়ার শেষ বয়সে কিন্তু বেশ বেশ আপনার সচ্ছল হয়ে গিয়েছিলেন কারণ হচ্ছে তার বিভিন্ন জায়গায় ওনার প্লেগুলো চলছিল

কখন এস্টাবলিশ হয়েছিল ফিফটিন সেভেন্টি সিক্সে কনিকা কেয়া জি স্যার ওকে আসুন তার তারপরটা চলে যাচ্ছি আমরা এবার উইলিয়াম শেক্সপিয়ার উইলিয়াম শেক্সপিয়ার প্রথম কথা হচ্ছে একটা জিনিস খুবই বাজে শোনায় যখন আমরা শেক্সপিয়ার বলি ইট ইজ নট সেক্স ইট ইজ শেক্স শেক্সপিয়ার

বলতে গেলে ইজ এ ন্যাশনাল ফাইট অব ইংল্যান্ড যদি আমরা ওনাকে যদি আমরা উচ্চারণ করতে না পারি ইট উইল বি ভেরি প্যাথটিক এবং খুব মজা হচ্ছে এই হাসাহাসিগুলো হয় যখন আপনি ভাইবাতে যাবেন ভাইবাতে গিয়ে যখন আপনি শেক্সপিয়ার বলবেন আপনার শেক্সপিয়ার যে এটা কোন পিয়ার এই প্রশ্নগুলো আমরা ভাইবাতে পেয়েছি মনে রাখবেন এই জন্যই শেক্সপিয়ার প্লিজ মাথা রাখবেন উচ্চারণটা স দিয়ে তালিব বর্ষ শাহানের তালিব বর্ষ শাহান যেরকম না তেমনি তালিব বর্ষ শেক্সপিয়ারেরও কিন্তু স দিয়ে তালিব বর্ষ আচ্ছা এবার আসুন শেক্সপিয়ার কথা বলছিলাম ওনার এইজটা মাথায় রাখতে হবে উনি কত সালে জন্মগ্রহণ করেছেন কত সালে মৃত্যুবরণ করেছেন ফিফটিন ফিফটি ফোর থেকে সিক্সটিন 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 মনে রাখাটা সহজ এটা মাথায় রাখবেন এরপর যাচ্ছে আমরা প্লে রাইট অ্যাক্টর একটা খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা অনেকে হ্যাঁ হ্যাঁ সবাই লিখলে তো লাভ হবে না সোনামণিরা আপনাদের বলতে হবে একবার বলে ফেলুন প্লিজ একবার বলে ফেলুন সবাই একটু বলে ফেলুন এবার প্লে রাইট এবং অ্যাক্টর লক্ষ্য উনি কিন্তু একজন অ্যাক্টর হি ইজ দ্য অনলি অ্যাক্টার হু ইজ অ্যান অ্যাক্টর এন্ড রাইটার এখন খুব ইন্টারেস্টিং বিষয় আমরা জানি না অনেকে যে শেক্সপিয়ার কিন্তু এক অ্যাক্টর ছিল এবং এই একটা থাকার কারণে যেটা হয়েছে ওনার প্রশ্নের মধ্যে কখন আমরা একটা হিসেবে কোনো প্রশ্ন দেখি নাই এমন তো হতে পারে যে একচল্লিশ থেকে শুরু হচ্ছে এই প্রশ্নটি তখন আপনাকে কিন্তু জানতে হবে এবং অবশ্যই সে জানার জন্য আপনাকে জানতে হবে শেক্সপিয়ার কিন্তু অভিনয় করতেন আসুন ওনাকে বার্ড অব বলা হয়ে থাকে বার্ড বার্ড মানে কিন্তু হচ্ছে কবি কবি বার্ড মানে হচ্ছে কবি মানে ভেঙে বললে এটা হচ্ছে চারণ কবি ভেঙে বললে মানে হচ্ছে চারণ কবি সো বার্ড বার্ড অব অ্যাভন 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 উনি যেখানে থাকতেন তার পাশে একটা নদী ছিল ওই অ্যাভন নদী অ্যাভন নদীর অ্যাভন অ্যাভন নদী এবং অ্যাভন এলাকা ওই এলাকার বার্ড কবি বলা হতো ওনাকে কিং উইদাউট ক্রাউন এটা আরেকটা ওনার ইয়া উনি কোনো ক্রাউন ছাড়াই কিং ছিলেন রাজা ছিলেন গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ অল টাইম এটা নিয়ে যে কত প্রবলেম এই যে এই এই ব্যাপারটা নিয়ে কত যে প্রবলেম গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ অল টাইম আপনি মনে রাখবেন গ্রেটেস্ট প্লে রাইট বললে কোনো কথাবার্তা ছাড়াই শেক্সপিয়ার আনসার আরেকবার গ্রেটেস্ট প্লে রাইট হ্যাঁ অভিজিৎ দাস গুড গুড আচ্ছা তারপর যেটা আমরা বলছিলাম যেটা আমরা বলছিলাম লোক করুন সে গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ অল টাইম গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ অল টাইম বলেছি আমরা কি বলেছি আমরা গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ অল টাইম বলা হচ্ছে হি ইজ দ্য গ্রেটেস্ট গ্রেটেস্ট অফ অল টাইম বললে উনি হচ্ছেন শেক্সপিয়ার কিন্তু যদি গ্রেটেস্ট ডামাটিস বলি তাহলে কি আসবে সেটা আমরা পরে ক্লাসগুলোতে পাবো একটু ওয়েট করি তুমি এটা মাথায় রাখবো গ্রেটেস্ট ডামাটিস অল টাইম হচ্ছে শেক্সপিয়ার এবার গ্রেটেস্ট প্লে রাইট গ্রেটেস্ট প্লে রাইট গ্রেটেস্ট প্লে রাইট সবাই 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 গ্রেটেস্ট প্লে রাইট এই এই কথাটা বলছিলাম আমরা গ্রেটেস্ট প্লে রাইট

আসুন যেটা বলছিলাম তারপরে ন্যাশনাল পয়েন্ট অফ ইংল্যান্ডের কথা বলছিলাম আমরা ন্যাশনাল পয়েন্ট অফ ইংল্যান্ড এটা ন্যাশনাল পয়েন্ট অফ ইংল্যান্ড হচ্ছে রানিং ন্যাশনাল পয়েন্ট তার সঙ্গে হচ্ছে সেকেন্ড ন্যাশনাল পয়েন্ট অফ ইংল্যান্ড সেকেন্ড ন্যাশনাল পয়েন্ট অফ ইংল্যান্ড আমরা আগে বলেছি মনে আছে কিছুদিন আমরা পড়ে আসছিলাম যে সেকেন্ড ন্যাশনাল ফার্স্ট ন্যাশনাল পয়েন্টটাকে ওই ছিলেন জিও ফ্রেচ অসেন সেকেন্ড ন্যাশনাল কে সেটা হচ্ছে আমাদের উইলিয়াম শেক্সপিয়ার আবার যদি এখন যদি বলি হু ইজ দ্য ন্যাশনাল পয়েন্ট অফ ইংল্যান্ড যদি এমনি বলি প্রশ্নটা তাহলেও শেক্সপিয়ার হিজ প্লেস আর ডিভাইডেড ইন্টু ফাইভ অ্যাক্টস ওনার প্রত্যেকটা প্লে ফাইভ অ্যাক্টস ডিভাইডেড ফাইভ অ্যাক্টস ডিভাইডেড হ্যাঁ এই একটু একটু করে ফেলি ফিফটিন সিক্সটি ফোর থেকে সিক্সটিন সিক্সটিন একটু একবার লিখে ফেলি সবাই তারপরে দেয়ার রিধম ইজ মোস্টলি এই আয়াম্বিক পেন্টামিটার আইয়াম্বিক দেখা যাচ্ছে এটা হ্যাঁ যাচ্ছে আইয়াম্বিক পেন্টামিটার আইয়াম্বিক পেন্টামিটার এখন এটা মনে রাখার সহজ উপায় এটা আমি একটু বলি পেন্টামিটার একটা মিটার এটা হচ্ছে এত ডিপে যাওয়ার দোকান এটা একটা একটা মিটার এটা হচ্ছে ছন্দের মাপার একটা মিটার ওখানে পাঁচটা ছন্দের একটা বিষয় আছে ওটাকে পেন্টা বলে পেন্টা মানে ফাইভ তো সহজে মনে রাখার বিষয় হচ্ছে এরকম ওনার প্লেসগুলো প্লেসগুলো হচ্ছে পাঁচটা একটা ডিভাইডেড আর তার সঙ্গে হচ্ছে পেন্টামিটার পাঁচ পেন্টা পাঁচ অ্যাক্টের পেন্টামিটারে পাঁচ অ্যাক্টের পেন্টামিটারে একটু লিখে ফেলি পাঁচ অ্যাক্টের পেন্টামিটারে শেক্সপিয়ারের প্লে গুলো পাঁচ অ্যাক্টের পেন্টামিটারে শেষ পাঁচ অ্যাক্টের পেন্টামিটারে পাঁচ অ্যাক্টের পেন্টামিটারে গুড আচ্ছা পরের এবার আমি এখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় দেখাবো আপনাদেরকে এবং এটা আমরা এটা নিয়ে প্রায় আমরা প্রবলেম করি এবং সেই প্রবলেম পড়ার বিষয়টা একটু লক্ষ্য করবো আমরা যে ট্র্যাজেডি এবং কমেডি শেক্সপিয়ার অনেকগুলো ট্র্যাজেডি কমেডি আছে

যখন আপনি পড়তে যাবেন আপনার জন্য একটা প্রবলেম হয়ে যাবে জিনিসটা কিরকম প্রবলেম হবে আমি বলি যে কোনটা কি সেটা আমরা মাঝে মাঝে বুঝতে পারবো না দেখুন আমরা অলরেডি একটু এই ব্যাপারটা খুব সহজে সলিউশন করা যায় কিভাবে সলিউশন করা যায় দেখেন আপনি আগে লক্ষ্য করুন এই যে এই অ্যান্টনি আমরা নামগুলো একটু পড়ে ফেলতে হবে নামগুলো পড়ে ফেলতে হবে নামগুলো একবার পড়ে ফেলবো যেমন শেক্সপিয়ার এগুলো যে শেক্সপিয়ার এটা যেন আমাদের কোনো ভুল না হয় মনে রাখবেন সাহিত্যের বাপ হচ্ছে শেক্সপিয়ার এবং শেক্সপিয়ারের এই এই যে আমরা এই নামগুলো দেখতে পাচ্ছি প্লে গুলো দেখতে পাচ্ছি এই প্লে গুলো হচ্ছে অমর প্লে এগুলোর নাম আপনাকে মনে রাখতে হবে যে অ্যান্টোনিয়ান ক্লিওপেট্রা ক্যারোলিনাস হ্যামলেট জুলিয়াস সিজার কিং লিয়ার ম্যাকবেথ ওথেলো রোমিও অ্যান্ড জুলিয়ার টিমন অফ অ্যাথেন্স জন অ্যাড্রোনিকাস কিং জন হেনরি ফোর পার্ট ওয়ান হেনরি এগুলো যেগুলো আছে এগুলো তো জানলাম আমরা তার সঙ্গে একটু লক্ষ্য করি শেক্সপিয়ার কমেডি একটু দেখি আমরা অল ওয়েল দ্যাট এন্ডস ওয়েল অ্যাজ ইউ লাইক ইট কমেডি অফ এরর্স কেম্বার চেম্বার লাইন এরপর হচ্ছে লভস লেভার্স লস্ট মেজার ফর মেজার

হিস্টোরিক্যাল কোনটা কমেডি এটা আপনাদের জন্য খুব সহজ কথা বলি ট্র্যাজেডিগুলো নাম সর্বস্ব নাম দিয়ে নাম দিয়ে খুব সহজে মনে রাখা যায় এটা ট্র্যাজেডিগুলো নাম দিয়ে দেখেন নাম নাম ক্যারোলিনাস এরপর হচ্ছে হ্যামলেট নাম জুলিয়াস নাম সবগুলো নাম আপনি দেখেন এখন এখানে একটা ঝামেলা হয়ে গেছে দেখেন এখানে একটা এখানে এই যে এই কিং জন এটাও একটা নাম এটা একটা ঝামেলা হয়ে গেছে এখন যদি আমি নাম বলে তাহলে কিং জন কিন্তু নাম তাহলে কিং জন নাম হওয়া সত্ত্বেও এটা হিস্টোরিক্যাল প্লে মনে রাখতে হবে কিং জন নাম হওয়া সত্ত্বেও হিস্টোরিক্যাল প্লেস কিং প্লে তার মানে সকল নাম ট্র্যাজেডি এক্সেপ্ট কিং জন লিখে ফেলবো লাইনটা সকল নাম ট্র্যাজেডি এক্সেপ্ট কিং জন সকল নাম ট্র্যাজেডি হ্যাঁ

সংখ্যা থাকলে চোখ বন্ধ করে সেগুলো হচ্ছে হিস্টোরিক্যাল প্লে সংখ্যা থাকলে চোখ বন্ধ করে হিস্টোরিক্যাল প্লে আরেকবার সংখ্যা থাকলে হিস্টোরিক্যাল প্লে কিং জনবাদে সবগুলো হচ্ছে ট্র্যাজেডি কিং জনবাদে সব নামই ট্র্যাজেডি আর সংখ্যা থাকলে হিস্টোরিক্যাল প্লে ডান একদম এক কথা সংখ্যা থাকলে হিস্টোরিক্যাল প্লে তার আর বাকিগুলো থাকছে কি বাকিগুলো হচ্ছে কমেডি আপনি এখন দেখুন এখানে কোন এখানে কোনো আপনার কোনো নাম নেই হ্যাঁ একটা নাম আছে শুধু একটা ঝামেলার মধ্যে একটা আছে এই তো পেরিকল নাম আছে তারপর আবার দেখেন প্রিন্স অফ টায়ার এখানে আবার আছে টায়ারের প্রিন্স এই অংশটা যুক্ত তাহলে পুরোটা নাম না কিন্তু পুরোটা নাম না আর বাকিগুলো দেখুন দেখুন এখানে আমি যদি আপনাদেরকে বলি এখন আপনি সব নাম আপনি জানেনও না আপনি সব নাম জানেন না আপনি আমি আপনাদেরকে বললাম এ নাইটস ড্রিম বলুন তো এটা ট্র্যাজেডি নাকি কমেডি নাকি হিস্ট্রিক্যাল প্লে মিড আমার নাইটস ড্রিম ট্র্যাজেডি কমেডি নাকি হিস্ট্রিক্যাল প্লে

শেক্সপিয়ারের প্রথম শেষ সবচেয়ে বড় সবচেয়ে ছোট এই চারটা জিনিস আপনাকে জানতে হবে শেক্সপিয়ার সম্বন্ধে পারলে সবকিছু জানতে হবে আপনাকে আমি একদিন আপনাদেরকে একটা ওই যে লার্নিং এর মধ্যে দিয়েছিলাম না শেক্সপিয়ারের বাবা জন 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 শেক্সপিয়ার যিনি ছিলেন উইলিয়াম শেক্সপিয়ার জন মিস্টার জন উনি ছিলেন উনি ছিলেন হচ্ছে একজন উনি হাত ইয়ে বানাতেন হাত বানাতেন হাত মোজা মানে হচ্ছে লেদারের হাত বানাতেন বুঝতে পেরেছেন তো যখন মিস্টার জন কি বানাতেন লেদার হাত মোজা তো হাত মোজা ওই যে গ্লাভস নিয়ে আমি একটা ইয়ে দিয়েছিলাম সো ওই জিনিসটা খুব ইন্টারেস্টিং ছিল আপনাদের অনেকে কমেন্ট করেছে স্যার এটাও জানলাম এটা খুব ইন্টারেস্টিং ছিল কে জানি কমেন্ট করেছে ওখানে এই ইন্টারেস্টিং ব্যাপারটা আপনাকে জানতে হবে মানে আপনি শেক্সপিয়ার নিয়ে পড়তে গেলে আসলে আপনাকে অনেক কিছু জানতে হবে সো এই এই ব্যাপারটা নিয়ে আসলে এই ব্যাপারটা নিয়ে আসলে নতুন করে কথা বলার কিছু নেই ফার্স্ট প্লে ছিল ওনার হচ্ছে হেনরি ফোর পার্ট টু এটা আপনাকে জানতে হবে হেনরি ফোর পার্ট টু ফার্স্ট প্লে শেক্সপিয়ারের প্রথম যে প্লেটি ছিল সে প্লেটি ছিল হচ্ছে হেনরি ফোর পার্ট টু এটার মধ্যে অনেক কথা আছে বাট আপাতত দরকার নেই আমাদের এগুলো লাস্ট প্লে যেটা ছিল সেটা হচ্ছে দ্য টেম্পেস্ট টেম্পেস্ট এবং বলা হয়েছিল যে এটাকে সোয়ান সং সোয়ান সং মানে হচ্ছে সোয়ান সং মানে হচ্ছে লাস্ট সং লাস্ট লাস্ট সং সং অথবা ওয়ার্ক সোয়ান মানে হচ্ছে লাস্ট ওয়ার্ক অথবা লাস্ট এটাকে অনেক সময় লাস্ট প্রেয়ারও বলা হয় থাকে লাস্ট প্রেয়ার তা সোয়ান সংটা কি সোয়ান সং মানে হচ্ছে সোয়ান সং এটা একটা ফ্রেজ কিন্তু মাথা রাখতে হবে সো আনসং হচ্ছে প্লেস অথবা লাস্ট ওয়ার্ক এটাকে বলি আমরা সো লাস্ট প্লে লাস্ট ওয়ার্ক লাস্ট সং এগুলো সবগুলো হচ্ছে কি এগুলো সবগুলো কি এগুলো সবগুলো হচ্ছে আমাদের জন্য হচ্ছে কে লাস্ট প্লেটা দ্য টেম্পেস্ট থ্যাংক ইউ ভেরি মাচ তারপর যাচ্ছি আমরা পরের টাইম শর্টেস্ট প্লে শর্টেস্ট প্লে কমেডি অ্যাভেরস

আপনাদের কাছে আজকে শীতটা যেটা দেওয়া হবে সেখানে কিন্তু শেক্সপিয়ার সম্বন্ধে বেশ ভালো ভালো কয়েকটা তথ্য দেওয়া আছে যেমন আমি আপনাদেরকে এখন কোনো কথা বলবো না আমি লার্নিং এর মধ্যে একটা টপিক আনবো এই টাইপের একটা টপিক কিছুদিনের মধ্যে আনবো সোয়ান সং এর কথা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভেরি গুড চমৎকার চমৎকার হ্যাঁ কমেডি অফ এরার্স নিয়ে একটা তথ্য আছে ওখানে দেওয়া কমেডি অফ এরার্স নিয়ে ভ্রান্তি বিলাস আপনি দেখবেন আমি একটু বলে দিলাম বাকিটা আজকে যেই শীতটা পাবে সেটার মধ্যে আছে শেক্সপিয়ারের কমেডি অফ এরার্স আর ভ্রান্তি বিলাসের ব্যাপারটা কি ভ্রান্তি বিলাসের ব্যাপারটা কি দেখার চেষ্টা করবেন দেখলে মনে করে যাবে একবার পড়লেই মনে থেকে যাবে ইনশাল্লাহ আসুন পরের টপিক ম্যাকবেথ আমি এখন আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে দেখুন থ্রি ইডিয়টস এর মধ্যে একটা ডায়লগ ছিল তো যখন ভিরু সাহস্র বুদ্ধে প্রিন্সিপাল যখন আমিরকে বলছে যে তুমি আমাদেরকে শিখাবা কিভাবে পড়াবে কি পড়বো কি পড়াবো আমরা সেটা তুমি আমাদেরকে শিখাবা তখন আমির একটু চমৎকার আনসার দেয় বলে কি স্যার পড়ানোর দায়িত্ব আপনাদের আমি আমি আপনাকে শেখাবো হয় কিভাবে আজকে ক্যাসে পড়াতে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে পড়তে হয় কিভাবে দেখুন আমি আজকে একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে এই জিনিসটা বিশেষ করে কিভাবে মনে রাখতে হবে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হবে আমাদের একচল্লিশতম থেকে শুরু করে পরবর্তী যে বিশেষগুলো আছে যেখানে অনেকগুলো কোর্সের ব্যাপার থাকবে আপনাদের এই কোর্টের জন্য আমার খুব মায়া লাগে আপনাদের জন্য যে আমরা নিজেরাই কোর্ট নিয়ে খুব প্রবলেমে পড়তাম যখন আমরা লিটারেচার পড়াশোনা করেছি সেখানে আমরা এখন যখন আপনাদেরকে মানে যারা এই আপনাদের নান্না মুন্না এই বাচ্চা কাচ্চা যারা আছেন তারা যখন এই যে কোর্টের পাল্লায় পড়ে যাবেন এটা যে কত কষ্টকর ব্যাপার এটা আমি খুব ভালো করে লক্ষ্য বুঝতে পারি তো এই কারণে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সামহাও কোনো একটা ওয়ে আউট আপনাদের বের করতে হবে সেটা কিরকম দেখুন আমি এখন যেভাবে পড়াবো ব্যাপারটা একটু নজর দিন একটু মনোযোগ দিন আপনি বুঝতে পারবেন সবাই আশেপাশের বাচ্চা কাচ্চা যারা আছে সবাইকে সরিয়ে দিন এবং মনোযোগ দিয়ে ব্যাপারটা লক্ষ্য করুন ম্যাকবেথ ধরুন আপনি শেক্সপিয়ার খুব বিখ্যাত একটা ম্যাকবেথ ট্র্যাজেডি নাকি কমেডি ম্যাকবেথ ট্র্যাজেডি নাকি কমেডি এই মুহূর্তে আমি কমেন্ট চাই এটা কমেন্ট না আসলে আমি পড়া শুরু করবো না আসুন এই মুহূর্তে ম্যাকবেথ ট্র্যাজেডি নাকি কমেডি হ্যাঁ ম্যাকবেথ ট্র্যাজেডি নাকি কমেডি হ্যাঁ ট্র্যাজেডি নাইস চমৎকার কেন নাম কেন এটা হচ্ছে নাম থ্যাংক ইউ ভ্যারি মাচ গাইজ আপনার মনোযোগী আছেন রেজিয়া রেজিয়া রিমা ম্যাকবেথ কমেডি না ভাইয়া ট্র্যাজেডি এটা একটা নাম একজনের নাম ম্যাকবেথ একজনের নাম আছেন তো এখন যেটা দেখছি আমরা এখন ম্যাকবেথ নিয়ে কথা বলছি আমরা ম্যাকবেথ ম্যাকবেথ হচ্ছে একটা ট্র্যাজেডি ট্র্যাজেডি এখন দেখুন আমি একটা একটা করে এই ম্যাকবেথের ক্যারেক্টারগুলো আপনার মনে রাখতে হবে ক্যারেক্টার কিন্তু প্রশ্নে আসে ক্যারেক্টার আপনাকে মনে রাখতে হবে ক্যারেক্টারগুলো মনে রাখতে হলে আপনাকে প্লট মনে রাখতে হবে আর যখন আপনি প্লট পড়বেন মনে রাখবেন যখন আপনি প্লট পড়বেন কোনো একটি কোন একটি ট্র্যাজেডি বলেন কমেডি বলেন আরো বড় বড় এটাতে যতগুলো ইয়ে আসে আপনাকে প্লট করতে হবে তো প্লট যখন আপনি পড়বেন প্লট করতে গেলে তখন ক্যারেক্টারগুলো আপনার সহজে মাথায় রেখে যাবে আমি যদি আপনাকে বলে ডান কান ম্যাকব্যাথ বাংকো ডালিভার ম্যাকাম ম্যাকডাফ দুই চেস লেডি ম্যাকবেথ এভাবে বলেন আপনি একটাও মনে থাকবে না এভাবে ক্যারেক্টার পড়ে না ক্যারেক্টার এভাবে পড়ে না ক্যারেক্টার কিভাবে পড়তে হবে আমি আপনাদেরকে এখন বলবো দেখুন খুব মনোযোগ লক্ষ্য করে দেখুন তার আগে একটু লক্ষ্য করুন এখানে দেখুন অনেকগুলো কোর্স আছে এখানে ছয়টা কোট আছে আমি আপনাদের ছয়টা কোট আজকে মনে ঢুকিয়ে দিব দেখুন কিভাবে কোর্টগুলো মনে রাখতে হয় দেখুন প্রথমে এই এই কোর্টটা আছে ফেয়ার is ফাউল ফাউল ইজ ফেয়ার পরের কোর্টটা দেখেন there is দেয়ার দেয়ার ইজ ডেড ড্যাগার্স ইন ম্যানস স্মাইল মানুষের স্মাইলের মধ্যে ড্যাগার আছে মানে কি ছোড়া আছে হোয়াটস ডান ইজ ডান এরপরে অল পারফিউমস অফ আরাবিয়া উইল নট সুইটেন the little হ্যান্ড অ্যারাবের সকল পারফিউম আমার ছোট হাতটাকে কি করতে পারবে না সুইটিং করতে পারবে না মিষ্টি করতে পারবে না এরপরে লাইফ লাইফ বাট এ ওয়াকিং শ্যাডো বলতে গেলে লাইফটা হচ্ছে এক ধরনের চলমান একটা ছায়া তারপরে লাইফ ইজ এ টেইল টোল বাই ইডিয়েট লাইফ হচ্ছে একটা টেল একটা গল্প যেটা বলেছে একটা ইডিয়েট এই হচ্ছে কোর্স গুলো বাংলাগুলো আমি আপনাদেরকে বলে দিলাম এখন দেখুন এই বাংলাগুলো বলার পর এখন যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে আমি এখন ভালো করে নজর মনোযোগ সব এক জায়গায় এখানে চলে দিয়ে। ডানকান দেখুন লেখা আছে দেখুন ডানকান হচ্ছে স্কটল্যান্ডের রাজা ম্যাকবেথ হচ্ছে ডানকানের সেনাপতি পরবর্তীতে স্কটল্যান্ডের রাজা হয়েছিলেন বাঙ্কো হচ্ছে ম্যাকবেথের যুদ্ধ সহকারী এরপরে বেইন অ্যান্ড ম্যালকম ডোনাল বেইন অ্যান্ড ম্যালকম হচ্ছে ডানকানের দুটো ছেলে ডানকান কে মনে আছে স্কটল্যান্ডের রাজা তার দুটো ছেলে হচ্ছে ডোনাল বেইন অ্যান্ড ম্যালকম আর ম্যাকডফ ম্যাকডফ হচ্ছে রাজার এক বীর মানে হচ্ছে ম্যাকবেথ যেরকম ম্যাকবেথের মোটামুটি কাছাকাছি একজন নোবেল ম্যান হচ্ছে ম্যাকডফ এবার দা উইচ উইচ মনে রাখবেন উইচ হচ্ছে ডাইনি ম্যাকব্যাথ সম্বন্ধে একটা কথা আপনাদেরকে বলি আপনারা কি জানেন অনেকে যে ম্যাকব্যাথকে কিছুদিনের জন্য ব্যান করা হয়েছিল আপনাকে জানেন ম্যাকবেথ কিছু জন্য ব্যান হয়ে গিয়েছিল মানে হচ্ছে এটা বই পড়া যাবে না এটা কোনো জায়গায় স্টেজ হবে না কেন হবে না কেন হবে না কারণ হচ্ছে এখানে তিনটা উইচ দিয়ে একটা ভৌতিক অ্যাটমসফিয়ার ইয়ে করা হয়েছিল এনভারনমেন্ট তৈরি করা হয়েছিল সব মানুষের ভিতরে একটা এই এই ভৌতিক ব্যাপারটা চলে এসেছিল এই উইচগুলো মানুষের মধ্যে চলে এসেছিল এই কারণে এই কারণে এই ম্যাকবেথ এই পুরো ট্র্যাজেডিটাই একটা সময় পর্যন্ত লং টাইম প্রায় ফিফটি সিক্সটি ইয়ার্সের কাছাকাছি ওখানে ইয়ে হয়নি স্টেজ হয়নি একটু কম হবে থার্টি কাছাকাছি ওখানে ওখানে এই দের ক্যারেক্টারটা ছিল আর লেডি বুঝতে পারতেছেন নিশ্চয়ই হবে নিশ্চয়ই অবশ্যই ম্যাকবেথের ওয়াইফ হবে লেডি ম্যাকবেথ হচ্ছে কার ওয়াইফ লেডি ম্যাকবেথ হচ্ছে ওয়াইফ এবং ওনাকে বলা হয়ে থাকে হচ্ছে কি দেখেন চতুর্থ ডাইনি তিনটা ডাইনিতে এখানে আছেই ওনাকে চতুর্থ টাইম মনে হয়ে থাকে এবার আসুন গল্পে গল্পে চলেছি আমরা এবার গল্পটা হচ্ছে ডানকান ছিলেন স্কটল্যান্ডের রাজা স্কটল্যান্ড রা রাজা থাকা অবস্থায় উনি ম্যাকবেথকে পাঠান আয়ারল্যান্ড এবং নরওয়ের এক যৌথ সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করার জন্য যুদ্ধ করতে যাই হচ্ছে ম্যাকবেথ এবং বাগ্য ফেরার পথে খুব চমৎকার যুদ্ধ করে এবং ভালো মানে শৈলী প্রদর্শন করেন উনি এবং উনি তখন হচ্ছেন গ্ল্যামিস বলে একটা জায়গা ছিল সেখানকার উনি ওই সেনাপতি ছিলেন তো যখন ফিরছিলেন তখন এই তিনজন উইচের সঙ্গে দেখা এই তিনজন উইচ তার সঙ্গে দেখা ম্যাকবেথের সঙ্গে দেখা এবং মুইসিদা তাকে বলে আরে বেটা তুই তো গ্লেমিসের রাজা বলতে গেলে গ্লেম গ্লেমিস তোর আন্ডারে গ্লেমিস মানে কি গ্লেম একটা বলতে গেলে থানার মতো তো তুই কয়দিন পরে কর্ডর কন্ডর ইয়ে হয়ে যাবি কর্ডর ইয়ে হয়ে যাবি কর্ডর কি হয়ে যাবি তুই কর্ডর এর মালিক হয়ে যাবে রাজা হয়ে যাবে কর্ডর রাজা মানে একটা জেলা এরকম তো আরে উইচ বলে তুই কয়দিন পরে তুই কয়দিন পরে স্কটল্যান্ডের রাজা হবি

যদি ডোন ডানকান মারাও যায় যদি ডানকান মারাও যায় তাহলে তো ডোনাল বেড এবং ম্যালকাম রয়ে গেছে তাহলে সে রাজা কিভাবে হবে তার মানে হচ্ছে তার ভেতর এখন এই জিনিসও চলতে থাকে সে শেয়ার করলো এটা লেডি ম্যাকবেথকে এই ঘটনা ঘটেছে বুঝতে পারছো লেডি ম্যাকবেথনার সঙ্গে সঙ্গে লেডি ম্যাকবেথ তো বুঝতেই পারছেন লেডি ম্যাকবেথের অনেক বেশি তার চাহিদা অনেক বেশি তার নিড সে ম্যাকবেথকে বলা শুরু করলো যে চলো 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 একে মানে মেরে ফেলি ডানকানকে মেরে ফেলি ডানকানকে মেরে ফেলি তো এক পর্যায়ে ও বলছে উই উইল স্পিক ফার্দার ম্যাকবেদ বলে উইল স্পিক ফার্দার আমরা পরে কথা বলবো এটা নিয়ে ফার্দার বলবো এটা নিয়ে কথা কিন্তু ও না ছোট বান্দা লেডি ম্যাকবেদ তাকে বলে যে বলতে হবে এটা করো সেটা করো কি ডানকানকে মারো এক পর্যায়ে ম্যাকবেদ কি হয়ে গেল কনভিন্স হয়ে গেল ডানকানকে ডাকলো তার বাড়িতে ঘুমন্ত অবস্থায় মেরে ফেললো এবং ঘুমন্ত অবস্থায় মারার পরে সবাইকে বুঝালো যে তার যে লোকজনগুলো আছে আশেপাশে তারাই তাকে মেরেছে এবং ওই মৃত্যুর ব্যাপারটা বলতে গিয়ে যে কাজটা করলো সে বাঙ্ক বাঙ্ক সহযোগী সবাইকে মারা শুরু করলো সবাইকে মারতে গিয়ে এবং ওদেরকে তো মারলোই তার সাথে সাথে ও যখন সিংহাসন আরোহণ করতেছে ডানকানকে মেরেই ফেলেছে তখন সিংহাসন আরোহণ করে রাজা হয়ে যাচ্ছে সে সাথে সাথে সেটা কি করলো সাথে সাথে কি করলো এই জিনিসটা ডোনাল্ড বেইন এবং মেলকমকে মারার জন্য লোক পাঠালো কিন্তু ততক্ষণে ওরা তখন পালিয়ে গেল বাংকোকে মেরে ফেলেছে কিন্তু বাংকোর একটা ছেলে ফ্লিজ ছিল ওকেও মারার জন্য লোক পাঠিয়েছে কিন্তু পারে নেই মারতে চলে গেছে ম্যাকডাফো তার জান নিয়ে পালাইছে এখন লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে এবার একটু আমি আপনার করি ওই যে যখন তার উইচদের সঙ্গে দেখা হয়েছিল যখন বললো তুই তো বেটা এই স্কটল্যান্ড রাজা হবি তখন সে একটা কথা বলছিল ফেয়ার ইজ ফাউল ফাউল ইজ ফেয়ার যেটা মন্দ ওটাই ঠিক আছে আবার যেটা ঠিক আছে সেটাই মন্দ মানে আমার কাছে যেটা ঠিক সেটা তোমার কাছে ঠিক নয় আবার তোমার কাছে যেটা ঠিক নয় সেটা তো আমার কাছে ঠিক এই ব্যাপারটা এই ব্যাপারটার মধ্যে দিয়ে তুমি স্কটল্যান্ডের রাজা হবা এই কথাটা বলছিল তার মানে এই কথাটা কে বলছিল থ্রি উইচেস বলছিল কাকে বলছিল কাকে বলছিলো এটা বলেছে কাকে ম্যাকবেথ কি ভালো হয়েছে কে বলেছে থ্রি উইচেস বলেছে আচ্ছা ভালো কথা এখন এর এই যে সবাই যখন পালাচ্ছে কারণ ম্যাকবেথ সবাইকে মার শুরু করেছে তখন কি করেছে এই ডোনাল্ড বেইন আর মেলকম যখন পালাচ্ছে সাথে ম্যাকডাফ ছিল তো ডোনাল্ড বেইন মেলকমকে বলে হাই রে ভাই কি মনে করছিলাম ম্যাকবেথের মতো মানুষ সে হাসির মধ্যে দিয়ে হাসির মধ্যে দিয়ে তার মধ্যে ছুরি চালিয়ে দিল তখনই এই কথাটা বলল देयर ইজ ড্যাগার্স ইন ম্যানস স্মাইল মানুষের হাসির ভিতরে ছুরি যাচ্ছে তার মানে এই কথাটা বলেছে কে ডোনাল্ড বেইন বলেছে কাকে বলেছে ম্যালকম কে বলেছে এবং কেন ওরা পালাচ্ছে এই পালানোর সময় কথা বলছে আমরা কেন পালাবো কারণ হচ্ছে ভাই আমরা কিন্তু সেফ না ম্যাকবেথ আমাদেরকে বাঁচতে দিবে না চলো এখন হাসির মধ্যেও কি আছে ছুরি আছে এই কথাটা তারপরে কি বললো তারপরে কি হয়েছে তারপরে মেরে ফেললো তারা আলটিমেটলি সিংহাসন আরোহণ করলো আরোহণ করার পরে দেখা গেল যে ম্যাকবেথের শান্তি নেই ও কেন জানি অশান্তি অশান্তি অশান্তিতে আছে তার ওয়াইফ তাকে বলতেছে ভাই তুমি যা করছো করছো যা করছো করছো ঠিক আছে কে বললো এটা লেডি ম্যাকবেথ কাকে বললো বললো ভালো কথা এরপর একটা পর্যায়ে ওরা মানে শান্তিতে মোটামুটি কিছুদিন ছিল এরপরে তাদের মাথার মধ্যে লেডি ম্যাকবেথের মাথার মধ্যে দেখা গেছে যে ও ভূত দেখে একে দেখে ওকে দেখে বাংককে দেখে এরকম জিনিসগুলো দেখতে থাকে এবং একটা পরে সে মানসিকভাবে খুব প্রেশারে পড়ে যায় এবং পড়ে গিয়ে সে তখন তার মাথায় আসে তার অনুসূচনা হয় বলে কি হায় হায় আমি আমি তোমাকে এই কাজগুলো করতে বলেছি তোমাকে একে মারতে বলেছি মারতে বলে আমি নিজেই তোমার হাতকে খুনের রাঙিয়ে ফেলেছি হায় হায় আমাদের হাত তো তো এরাবিয়ার এরাবের সকল সুইটেন আর এরাবের সকল সুইটেন দিয়ে আমার হাতটা সুইট হবে না এই কথা বললো এই কথা বলার সাথে সাথে এই কোটটা আসলো কোনটা অল পারফিউমস অফ দ্য এরাবিয়া উইল নট সুইটেন দা লিটল হ্যান্ড এই কথাটা কে বললো লেডি ম্যাকবেথ বললো ভালো কথা এক পর্যায়ে মারা গেল এইসব টেনশন করতে করতে মারা গেল তখন ম্যাকবাদ বুঝে গেলো যে তার মানে সময় সন্নিকটে কারণ ম্যাকডাফ আছে ডোনাল্ড বেন আছে মেলকম আছে এরা সবাই এসে তাকে আলটিমেটলি এখানে আসবে এবং ওটাও উইচরা বলছিল সে আলটিমেটলি মারা যাবে এবং একটা যুদ্ধে মারা যাবে ওই কথাটা ওই উইচরাই বলেছিল তো সে বুঝতে পারছিল যে উই উইচের কথাগুলো ঠিক হবে এবং আলটিমেটলি সে তখন খুবই ইয়ে হয়ে গেল তার লেডি ম্যাকবে মারা গেছে তখন সে একটা পর্যায়ে বললো মানে বলে উঠলো ভাই জীবন তো জীবন না জীবনটা তো হচ্ছে একটা মানে বলতে গেলে হচ্ছে মানে চলমান একটা ছায়া জীবন আসলে কিছুই না এবং এর পরের একটা লাইন পরেই বলছে যে ইট ইজ এ টেইল টোল্ড বাই এটা এমন একটা এমন এক গল্প এই গল্প হচ্ছে দুর্দান্ত একটা বোকার মানুষ বোকার একটা বোকার দ্বারা লেখা একটা গল্প এই হচ্ছে লাইফ ইজ এল টোল্ড বাই বাইট এই কথাটা কে বলেছে তাইলে

ওই যে পাগল হয়ে গেছে একটা পর্যায়ে পর্যায় পর তার ম্যাকবেথকে বলেছে দ্যাট ইজ দ্য ওয়ে অফ জাস্ট লার্নিং আপনি এখন দেখেন আপনি আপনার মাথার মধ্যে সব চলে আসছে ডানকান আসছে ম্যাকবেথ আসছে বাঙ্কু আসছে ম্যাকডাফ আসছে উইচেস আসছে লেডি ম্যাকবেথ আসছে এবং প্রত্যেকটা কোর্স আপনার মাথায় চলে আসছে দ্যাট ইজ দ্য ওয়ে অফ লার্নিং আপনাকে এগুলো ভাবে পড়তে হবে পুরো গল্প পড়ার দরকার নাই আমার একটা আপু অলরেডি বলেছে যে আমি সবগুলো পড়েছি এটা তো সবার দ্বারা সম্ভব না আপনাদের অনেক পড়া দশটা সাবজেক্ট সো এত জিনিস আপনি পড়তে পারবেন না এবং আজকের একটা ক্লাসে বুঝতে পারছেন না আমি আলোচনা করতে গিয়ে কত সময় চলে গেছে আমার সো বুঝতে পারছেন এভাবেই পড়তে হবে মাথায় রাখবেন আচ্ছা এবার আসুন এইভাবেই পড়বেন সবগুলোই এবার আসুন শেক্সপিয়ারের যে সাহিত্যকর্ম চরিত্র কাহিনী উক্তি না জেরে পরীক্ষা হলে যাওয়া যাবে না এরা হচ্ছে হট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন হট নাইনস দেখুন হ্যামলেট সম্বন্ধে না পড়ে কখনোই যেতে পারবে না পরীক্ষার হলে জুলিয়া জুলিয়াস সিজার কিংলিয়ার ম্যাকবেথ ওথেলো এরপরে হচ্ছে আপনার রোমিও জুলিয়েট অ্যাজ ইউ লাইক এট মার্চেন্ট অফ ভেনিস টেম্পেস্ট এদের সম্বন্ধে এদের কি কি দেখুন আমি দিয়ে দিয়েছি চরিত্র কাহিনী উক্তি এইগুলো যদি আপনি না পড়েন না জানেন আপনি পরীক্ষার হলে দয়া করে যাইন না তার মানে আমি পরীক্ষা না দিতে আপনাকে উৎসাহিত করছি আমি বলছি প্লিজ ডোন্ট গো টু দ এক্সাম হল উইদাউট নোয়িং দিস Uh, without knowing these characters, without knowing this uh, plot, without knowing this quotation of Shakespeare's works, KK, Hamlet, Julius Caesar, King Lear, Macbeth, Othello, uh, uh, Romeo and Juliet, as you like it, the Merchant of Venice, and The Tempest. Hot time. yes. So that's important to. That Christopher Marlowe. শেক্সপিয়ারের ব্যাপারগুলো নিয়ে আমরা শেষ করলাম এবং বলা হয়ে থাকে ক্রিস্টোফার মার্লো হচ্ছে উনি টোয়েন্টি সিক্স ইয়ার্স অফ এইজে স্ট্যাবড হয়েছিলেন টোয়েন্টি সিক্স ইয়ার্স অফ এইজে স্ট্যাবড হয়েছিল স্ট্যাব মানে হচ্ছে ওনাকে চুরি করে মারা হয়েছিল যদি উনি না মরতেন আমরা হয়তো শেক্সপিয়ারের জায়গায় ক্রিস্টোফার মার্লোকে দেখতে পেতাম কারণ হচ্ছে উনি এত বেশি ট্যালেন্টেড ছিল কিন্তু উনি কম বয়সে মারা যাওয়ার কারণে আমরা শেক্সপিয়ারকে দেখতে পেয়েছি অনেকেই কথা বলেন অনেকে এই কথাটা বলেন এবং হয়তো এ কথাটি সত্যিও মার্লো টোয়েন্টি সিক্স ইয়ার্স মারা গিয়েছিলেন একটি পানশালার বাইরে ওনাকে স্ট্যাব করে মারা হয়েছিল এবং এই মৃত্যু আমাদের ইংলিশ ইংলিশ লিটারেচার অনেক বড় একটা ক্ষতি সাধন করেছে আচ্ছা কানিসমা থ্যাংক ইউ ওকে এবার আসুন গ্রেট ড্রামাটিস্ট কিছুক্ষণ আগে

আরেকটা হচ্ছে মিল্টন মার্লো মধুসূদন মিল্টন এই তিনজনের সঙ্গে ব্ল্যাঙ্কভার্স কানেক্টেড মার্লো মধুসূদন মিল্টন থ্রি এম মার্লো মধুসূদন মিল্টন তিনজনের সাথে ব্ল্যাঙ্ক কানেক্টেড কিভাবে পায়োনিয়ার অফ ব্ল্যাঙ্ক বললে হচ্ছে ক্রিস্টোফার মার্লো পায়োনিয়ার অফ বললে ক্রিস্টোফার মার্লো আর বাংলায় ব্ল্যাঙ্ক ভার্স কে সর্বপ্রথম ইয়ে করেছে মধুসূদন আর মাস্টার অফ ব্ল্যাঙ্ক ভার্স মাস্টার আর আসবে একটু পরে মাস্টার অফ ব্ল্যাঙ্কভার্স হচ্ছে মিল্টন জন মিল্টন মাস্টার অফ ব্ল্যাঙ্ক হচ্ছে জন মিল্টন এবার ওনার একটা খুব চমৎকার লাইন আছে দেখুন ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফেট ভেরি ভেরি ইন্টারেস্টিং লাইন ভেরি ভেরি ইন্টারেস্টিং লাইন ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফেট নিজের ভাগ্য নিয়ন্ত্রণ করে মানুষ তার নিজের ভাগ্য নিয়ন্ত্রণ করে শাফি থ্যাংক ইউ ইয়াস তারপর ট্র্যাজেডি ওনার ট্র্যাজেডিগুলো কি কি আছে লোকগুলো দ্য ট্র্যাজিক হিস্ট্রি অফ ডক্টর ফস্টাস কোন ট্র্যাজেডি কি কি আছে দেখেন ট্র্যাজিক হিস্ট্রি অফ ডক্টর ফস্টাস জু অফ মাল্টা এটা ওনার ইন্টারেস্টিং ট্র্যাজেডি এবং এটা এটা একটু বিখ্যাত ট্র্যাজেডি কারণ হচ্ছে ধারণা করা হয় থাকে শেক্সপিয়ারের শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস এ জু অফ মাল্টার সঙ্গে কারেক্টেড মানে হচ্ছে এটা দ্বারা প্রভাবিত শেক্সপিয়ার আগে জু অফ মাল্টা পড়ছিল ওটা পড়ার পরে উনি মার্চেন্ট অফ ভেনিস লিখছে এই ধরনের একটা জিনিস ধারণা করা হয় কারণ দুটো প্লট প্রাইস সেই আপনারা এটা নিয়ে আমরা যদি কোনো

ডক্টর ফস্টাস মালটা খেতে তৈমুল লেন এবং এডওয়ার্ডের কাছে গিয়েছিল এটা মনে মনে রাখলে হয়ে যায় ডক্টর ফস্টাস মালটা খেয়েছিলেন তৈমুল লেন তৈমুরের সাথে এবং তৈমুর এবং এডওয়ার্ডের সাথে সোজা ডক্টর ফস্টাস ফস্টাস মালটা খাইছিল তার সাথে তৈমুর লেন এবং এডওয়ার্ডের সাথে শেষ কি ডক্টর ফস্টাস ফস্টাস জোব মালটা মালটা আর তার সঙ্গে হচ্ছে তৈমুলেন টেম্বার লাইন আর এটা হচ্ছে আপনার এডওয়ার্ড মনে থেকে যাবে আশা করি কোনো সমস্যা হবে না দ্য প্যাশনেট শেপার টু হিজ লাভ এটা একটা পয়েন্ট প্যাশন শেপার শেপার টু হিজ লাভ কে লিখেছে ক্রিস্টোফার মারলো মনে রাখতে হবে মনে রাখতে হবে থ্যাংক ইউ ভেরি মাচ একদম মাথা ঢুকে যাচ্ছে হুম ভেরি গুড আসুন পড়াটা যাচ্ছে এবার আরেকটা মাথায় ঢুকানো যায় জিনিস আসছে পাশে দেখুন ট্র্যাজিক হিস্ট্রি অফ ডক্টর পস্ট ইস ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এটা একটা মরালিটি প্লে মরালিটি প্লে এটা মরাল মরাল এথিক এর উপর ডিপেন্ড করে এই প্লেটা ইয়ে করা হয়েছে মরালিটি প্লে বলা হয় এটাকে কি বলা হয় ট্র্যাজিক হিস্ট্রি অফ ডক্টর ফস্টাস এখন অনেকে বলে শুধু ডক্টর ফস্টাস ডক্টর ফস্টাস এটাও কিন্তু পিএসসি প্রশ্ন যে ডক্টর ফস্টাস পুরো নাম কি ডক্টর ফস্টাস পুরো নাম কি এটা হচ্ছে পুরো নাম এই জন্য আমি পড়ার সময় পুরোটাই একসাথে বলতেছি ট্র্যাজিক হিস্ট্রি দ্য ট্র্যাজিক হিস্ট্রি অফ ডক্টর ফস্টাস দ্য ট্র্যাজিক হিস্ট্রি অফ ডক্টর ফস্টাস ইয়েস খালিদ রবেন থ্যাংক ইউ ভেরি এভাবে লিখলে মনে থেকে যাবে এরপর ক্যারেক্টার গুলো কি কি আছে ডক্টর ফস্টাস ইজ এ রেনেসাঁস হিরো ডক্টর ফস্টাস ইজ এ রেনেসাঁস হিরো বলা হয় থাকে রেনেসার হিরো রেনেসার মানে ওই সময় যখন চেঞ্জ হচ্ছে মানুষের নৈতিক দিক থেকে আপনার মানবিক দিক থেকে মানুষের আপনার জ্ঞানগত দিক থেকে সব দিক থেকে মানুষের যে চেঞ্জ হচ্ছিল তখনকার এই চেঞ্জের যে একদম ঝান্ডা উড়িয়েছে যে পতাকা রয়েছে সে হচ্ছে আপনার ডক্টর ফস্টাস তাকে দেখেই বোঝা যায় যে ওই সময় মানুষগুলো কেমন হওয়া উচিত ছিল বা কেমন এক্সপেক্ট করা হচ্ছিল রেনেসা হিরো বলা হয়ে থাকে ডক্টর ফস্টাসকে অনেকেই বলে যে ডক্টর ফস্টাস হচ্ছে বলতে গেলে ক্রিস্টোফার মার্লোরি একটি ভিতর রূপ অনেকেই বলে অনেক বোদ্ধারা বলে এখন দেখুন ক্যারেক্টার গুলো কিভাবে বলা হয়েছে ক্যারেক্টারগুলো কি কি আছে ক্যারেক্টারগুলো হচ্ছে দেখুন আবার একটা জিনিস দেখবো আমরা ডক্টর একটা একটা ক্যারেক্টার ক্যারেক্টার হচ্ছে এই লুসিফার লুসিফার হচ্ছে বড় শয়তান আর ম্যাফিসেফিলিস হচ্ছে ছোট শৈতান আবার লুসিফার বড় শয়তান ম্যাপিস্টোপলিস তার সাগ্রেদ আর গুড অ্যাঞ্জেলস গুড অ্যাঞ্জেলস মানে হচ্ছে ভালো ফেরেস্তা বলা হচ্ছে ইয়াস এবার আসুন আমরা এটা একটু ছোট আমি এখানে একটু জিনিস লক্ষ্য করে দেখুন এখানে অনেকগুলো কোর্স আছে চারটা কোট আছে এই চারটা কোর্ট আপনার মাথায় ঢুকানোর জন্য কি করতে হবে আমাদেরকে আমাদেরকে এটার প্লটটা দেখতে হবে ডক্টর ফস্টার দেখতে পাচ্ছেন তো অলরেডি আপনি এই যে এই ছবিটা দেখে বোঝা যাচ্ছে যেখানে কাহিনী কি হয়েছে বিশাল বড় কাহিনীর ব্যাপার আছে এখানে এবার ওকে এবার আসুন কোর্সগুলোর দিকে তাকান আমি একটু বাংলা বলে দিই তাহলে আপনাদের ব্যাপারটা বলতে সুবিধা হবে ফার্স্ট আই উইল আস্ক উইথ টু মি হোয়ার ম্যান কল হেল প্রথমে আমি জিজ্ঞাসা করব মানুষ হেল কয় এই হেলটা আসলে কি এই প্রশ্ন এখন কে বলছে পরে বলবো মেটাফিজিক্যাল বলছে আমরা ডিফিনিটলি ও আল্লাহ রে খোদা এই মেটাফিজিক্যাল বইগুলো তো একদম স্বর্গীয় এটা একটা লাইন সুইট হ্যালেন মেক মি মডেল উইথ এ কিস ওরে আমার সোনামণি হেলেন আমাকে চুবু দিয়ে আমাকে মডেল বানায় দাও আমাকে অবিনশ্বর বানায় দাও এরপর সি 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 ব্লাড স্ট্রিম ইন দ্য ফার্মামেন্ট ওয়ান ড্রপ সেভ মাই সোল কোথায় আছে ক্রাইস্টের ব্লাড স্ট্রিম যার একটা মাত্র ড্রপ আমার সোলকে শান্ত করতে পারবে আচ্ছা এবার আসুন ডক্টর ফস্টাস হচ্ছে খুবই জ্ঞানী একজন মানুষ ছিল

দিজ ম্যাটাফিজিক্যাল বুকস আর হ্যাভেনলি এই কথাটা বললো কে বললো কে বললো ডক্টর ফস্টার্স কাকে বললো ওই যে আবারও মেমস্টেমিসকে বলছে কি বলছে ভাই এই বই তো অসাধারণ বই ডিভিনিটি অ্যাডিউ দিজ ম্যাটাফিজিক্যাল বুকস আর হ্যাভেনলি পরাবস্ত বইগুলো তো অসাধারণ আচ্ছা বইটুই পড়লো এর সঙ্গে সঙ্গে দেখা করলো হঠাৎ করে বললো যে ঠিক আছে ভাই আসো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সবচেয়ে সুন্দরী

এই হচ্ছে প্লট এখন আশা করি আমাদের এই ব্যাপারটা মনে থাকবে সো আমি যদি আপনাকে বলি ডেফিনেটলি এডিও দিস ম্যাথমেটিক্যাল বুকস আর হেভেনলি এই কথাটা কে বলেছে অথবা সুইট হ্যালেন মেক মি মোটাল উইথ এ কিস এই কথাটা কে বলেছে এখন আপনি যে খুব ভালো করে জানেন এই কথাটা কি বলেছে এখানে প্রত্যেকটা লাইনগুলো বলা বলেছে হচ্ছে ডক্টর ফস্টারস এবং এই লাইনগুলো নেওয়া হয়েছে ক্রিস্টোফার মার্লো ডক্টর ফস্টারস থেকে থ্যাংক ইউ ভেরি মাচ গাইস আসুন পরেরটাতে আমরা জ্যাকোবিন পিরিয়ডে যাব জ্যাকোবিন পিরিয়ডের মধ্যে এখন ওই যে বললাম আমাদের সময় হাতে খুবই কম আছে এখন এই এই মোটামুটি এলিজাবেথ পিরিয়ডটা শেষ করে আমরা জ্যাকোবিয়ান পিরিয়ডে যাব জ্যাকোবিয়ান পিরিয়ডের মধ্যে যেটা আছে এই জ্যাকোবিন পিরিয়ডের মধ্যে ষোলোশো তিন থেকে ষোলোশো পঁচিশ এখন জ্যাকোবিন পির নামটা কোথেকে আসছে জ্যাকোবিয়ান এই নামটা কোথেকে আসছে জ্যাকোবিন নামটা আসছে হচ্ছে জেমস ওয়ান থেকে জেমস ওয়ানের ইতালিয়ান ভার্সন যখন আপনি ল্যাটিন কথা ল্যাটিন যে ইয়েতে আসে ওটার নাম হচ্ছে জ্যাকব জেমস ওয়ানকে ল্যাটিন ইয়ে ইয়েতে অ্যাডজেক্টিভ যখন বানায় তখন এটাকে জ্যাকোবিয়ান বলে ওখান থেকে জেমস থেকে জ্যাকব আসছে আমরা মাঝে মাঝে প্রশ্ন করি স্যার কী ব্যাপার প্রত্যেকে জেমস থেকে জ্যাকব হয় জ্যাকব কোথায় জেমস কোথায় জেমসের ল্যাটিন অ্যাডজেক্টিভ হচ্ছে জ্যাকোবিয়ান মনে রাখবেন আচ্ছা তারপরে স্টার্টিং পিরিয়ড অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি এই 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 যে এই এই জ্যাকোবিয়ান পিরিয়ডের মধ্যে মেটাফিজিক্যাল পোয়েট্রি পরাবাস্তব পোয়েট্রি যেটা আছে সেটার উৎপত্তি এবং খুবই চমৎকার একটা ট্রেন্ড এই এই ব্যাপারটা আমরা দেখেছি জন ডান হচ্ছে এই মেটাফিজিক্যাল ফাদার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি এবং এই হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট জন ডান প্রায় প্রশ্ন হয় ফাদার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি কে জন ডান তার মানে হচ্ছে এই মেটাফিজিক্যাল পোয়েট্রি কোন ইয়েতে হয় কোন পিরিয়ডে দেখা যাচ্ছে যে পিরিয়ডে জ্যাকোবেন পিরিয়ড কার নামে জ্যাকোবেন পিরিয়ড নামকরণ করা হয়েছে জেমস ওয়ানের নামে আচ্ছা এখন মেটাফিজিক্যাল পোয়েট্রি কে লেখা শুরু করেছিল কে ফাদার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি হচ্ছে জন ডান জন ডানের চেহারার দিকে তাকান দেখেই মনে হবে লোকটা রোমান্টিক দেখেন দেখে মনে হবে লোক রোমান্টিক কেমন স্মার্ট দেখুন দেখলে ভালো লাগবে এই লোককে কেন ভালো লাগবে না আপনার কাছে কারণ অফ অফ লাভ 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 মানে কি লাভ মানে কি তার কথার মধ্যে কথার মধ্যে শুধু লাভ আসছে তার পয়েট্রিতে শুধু লাভ আসছে লাভ আসছে আমি একটু ছোট একটা বেশি কথা বলা যাবে না আসুন জন ডান নিয়ে কথা বলছি আমরা জন ডান জন ডান ওনার ওই জন্ম মৃত্যু খুব একটা মনে রাখার দরকার নেই বাট জন ডানকে মনে রাখতে হবে উনি যে ফাদার অফ ম্যাটারিয়াল পোয়েট্রি এটা কিন্তু মাথায় রাখতে হবে আর হচ্ছে এবার আসেন তার পয়েন্ট গুলো কি কি আছে এ ভ্যালিডেশন ফর মর্নিং আচ্ছা এটা মনে রাখার জন্য আমি আপনাদের টেকনিক দিব মনে সমস্যা নাই টেনশন করেন না আমি একটু ওনার লাইনগুলো আপনাদেরকে বলি আপনি বুঝতে পারবেন যে কি রকম রোমান্টিক ছিল লোকটা দেখেন ইফ দে বি টু দে আর টু সো তারা যদি দুইটা হয় দুইটা হইতে পারে সমস্যা নাই অ্যাজ স্টিফ টুইন কম্পাসেস আর টু অ্যাজ স্টিফ টুইন কম্পাস যখন এই দুইটা হইতে পারে বাট এই দুই কোন দুই যে দুই কম্পাস বানানোর সময় যেভাবে থাকে একটা সঙ্গে আরেকটা মিলে থাকে ওইটা স্টিফ কম্পাস টুইন কম্পাস তার মানে দুইটা আলাদা হবে কিন্তু হ্যাঁ দুইটা হবে বাট মিলে থাকবে এক জায়গায় তার মানে হচ্ছে এরকম কেমন রোমান্টিক কথা দেখেন তারপরটা সানরাইজিং সানরাইজিং ওটা আমি আপনাকে একটু আপনাদের একটু লাইনটা বললে ব্যাপারটা খুব মজা হবে আপনাদের সানরাইজিং এর মধ্যে এটা হচ্ছে আমরা বলি অভিমানী কবিতা এটা হচ্ছে অভিমানী কবিতা অভিমানী কবিতা কি রকম মানে অভিমানী কবিতাটা কি রকম এই এই জায়গায় আমরা দেখতে পেয়েছি জন ডান যে কাজটি করেছে উনি সানরাইজিং এর পার্টটাতে যেটা করেছেন সেটা হচ্ছে অনেক আপনার অভিমান কিসের প্রতি তার সানের প্রতি সানকে বলতেছে ভাই তুই আর সামনে উঠিস না তুই সবাইকে উঠা তুই বাচ্চা যেটা স্কুলে যাচ্ছে না তারা যে উঠাই যে লোকটা অলস কাজ করছেন তারাই উঠা কিন্তু আমার আমি আর আমার

তারপরে ফর হোম দ্য বেল টোলস তারপরে হচ্ছে কুইক নেম গার্ডেন আচ্ছা পিক নেম গার্ডেন কুইক নেম হচ্ছে আমি এটা এখন একটা মনে রাখবো কিভাবে দেখেন এক যখন আমরা আমি একটু মনে রাখার জন্য মনে এটা একটা কথা বলছি সেটা একটু একটু অন্তঃস্ত করার চেষ্টা করেন আমি টিপস টু রিমেম্বারের কথা দিয়েছি অলরেডি যখনই আপনার আস্তে আস্তে সূর্য উঠে ভোর হয় তখনই গুড মর্নিং হয় ঠিক আছে গুড মর্নিং যখন হয় তখনই আমরা কি করি তখনই আমরা প্রার্থনা করি প্রার্থনা প্রার্থনা করি এবং প্রার্থনা করলে আমাদের মনে কি আসে প্রশান্তি আসে আর প্রশান্তি আসলেই টুক করে বেল বাজে বেল বাজলেই আমাদের যাওয়ার সময় আসে আচ্ছা বেল বাজলেই যাওয়ার সময় আচ্ছা সো হয় সানরাইজিং সানি সানি রাইজিং রাইজিং তখনই গুড মর্নিং হয় গুড মরো তারপরে ক্যানোনাইজেশন ক্যানোনাইজেশন মানে কি ওই যে প্রার্থনা প্রার্থনা হয় তারপরে আমাদের মনে শান্তি আসে তারপরে শান্তি মানে কি আনন্দ আসে এক্সট্রাসি এক্সট্রাসির এখন টুক করে টুক মানে হচ্ছে নাম গার্ডেন তারপরে তখন বেল টোল হয় বেলটার মানে ঘন্টা বাজে বেল টোল হয় আর তখনই বেল ডাকছেন যাওয়ার সময় আসে দ্যাটস ইট এটা খুব সহজ সান এ গুড মর্নিং এ ক্যানোনাইজেশন এ এক্সটাসি আসে মনে তারপরে টুপ করে বেল টোলে বেল ডাকছেন হয় বেল টোল হয় বেল ডাকছেন হ্যাঁ জাহিদুল প্লিজ চুপ কর আমারে ভালোবাসতে দে হ্যাঁ 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 ঠিক আছে ওকে সো আশা করি আপনাদের এই ওয়ার্ডগুলো মনে থাকবে স্যানিটাইজিং মানে দ্য স্যানিটাইজিং গুড মর্নিং গুড মরো ক্যানোনাইজেশন হচ্ছে তা জানেনি আপনারা দ্য ক্যানোনাইজেশন এবং এক্সটাসি আসে মনে তো এক্সট্রাসি তো আছে তারপর টুইক মানে হচ্ছে টুইক নাম গার্ডেন বেলটোল মানে হচ্ছে ফর হোম দ্য বেলটোলস আর এটা হচ্ছে ভ্যালিডেকশন ভ্যালিডেকশন দ্য ফরবিডেন মর্নিং এর ভ্যালিডেকশন আশা করি আপনাদের মনে থাকবে আসুন সামনের দিকে যাই জন মিল্টন আমরা ওনাকে দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ ক্যারোলাইন পিরিয়ডের একজন বিখ্যাত কবি জন মিল্টন ওনাকে দিয়ে এখন আমরা বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে আমরা ওনার বিভিন্ন ইয়ে দেখতে পাই ওনার প্রচ্ছন্ন ছায়া দেখতে পাই আমরা জন মিল্টন হচ্ছে একজন এপিক পয়েন্ট অব ইংলিশ লিটারেচার ওনাকে এক কথায় এপিক পয়েন্ট অব ইংলিশ লিটারেচার বলা হয়ে থাকে এপিক পয়েন্ট অব ইংলিশ লিটারেচার ওনার বলা হয়ে থাকে এপিক পয়েন্ট অব ইংলিশ লিটারেচার আচ্ছা তারপরে জন মিল্টন কি এপিক পয়েন্ট মানে জন মিল্টন কোনো কথাবার্তা ছাড়াই উনি এপিক শিখাইছে সবাই তারপরে দ্য গ্রেট মাস্টার এই মাস্টার অফ ব্ল্যাঙ্ক ভার্স মাস্টার এই মাস্টার বলে ব্ল্যাঙ্ক ওই যে বললাম পায়নিয়ার কে ক্রিস্টোফার মার্লো গ্রেট মাস্টার কে জন মিল্টন বাংলাতে কে আনছে বাংলাতে কে এনেছে মধুসূদন তারপরে মানে থ্রি এফ মনে আছে মার্লো মিল্টন মধুসূদন মার্লো মিল্টন মধুসূদন এটা মনে রাখলেই চলবে এবার আসুন পাশে লিখা আছে ব্লাইন্ড পয়েট অফ ইংলিশ লিটারেচার ইংলিশ লিটারেচারে ব্লাইন্ড পয়েট কে জন মিল্টন ইংলিশ ইংলিশ লিটারেচারের ব্লাইন্ড পয়েন্ট কে জন কে জন মিল্টন এবার তবে এখানে একটা কন্ট্রাস্ট আছে মনে রাখবেন ব্লাইন্ড পয়েন্ট শুধু ব্লাইন্ড পয়েন্ট আসলে সেটা হচ্ছে হোমার শুধু ব্লাইন্ড পয়েন্ট হলে হোমার শুধু ব্লাইন্ড পয়েন্ট হলে হোমার যদি নুসরাত ওকে ব্লাইন্ড পয়েন্ট কে হোমার যদি বলে ব্লাইন্ড পয়েন্ট অব ইংলিশ লিটারেচার তাহলে কে এটা হচ্ছে জন মিল্টন ব্লাইন্ড পয়েন্ট অফ ইংলিশ লিটারেচার কে জন মিল্টন শুধু ব্লাইন্ড পয়েন্ট হলে হোমার দ্যাটস এট এটার মাথায় রাখতে হবে এই মাথায় রাখতে হবে লাস্ট স্টার অফ রেনেসা মানে হচ্ছে মাথায় রাখবেন যে আমাদের যে এখন ক্যারোলাইন পিরিয়ডের কথা বলছি কেরোলাইন পিরিয়ডটা কিন্তু একদম মধ্যে সব শেষের দিকে আসছে এবং শেষের দিকে মানুষ এর পরে জন মিল্টনের পরে আর কোনো খুব একটা ফ্রুটফুল রাইটার আমরা দেখিনি

গডের যে কাজকর্মগুলো যে কাজকর্ম প্রতিভা সবগুলো এই জিনিসগুলো কার কাছে গিয়েছে মানুষের কাছে বলা হয়েছে টু জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু মেন আচ্ছা মনে রাখতে হবে এরপরে ক্যারেক্টার কি কি আছে প্যারাডাইস দশটের মধ্যে অ্যাডাম আমরা বলি এখানে ব্যাপারটা প্যারাডাইস দশটা ঘটনাটা আসলে কি ছিল ঘটনাটা ছিল হচ্ছে ওই যে আপেল খাইছে আপেল খাই দেখেন এখানে ছবি আছে দেখেন এই ছবি এই যে ছবিটা দেখেন এখানে ছবিটা দেখেন আপেল খাইছে আপেল খাওয়ার পর এই যে বাইর করে দিচ্ছে দুজনকে এই দুজনকে প্যারাডাইস দশটা এটা হচ্ছে যে মানে একটা বইয়ের কাভার প্যারাডাইজ লস্টের বইয়ের কভার তো কাভারের মধ্যে বুঝতে পারছেন নিশ্চয়ই তাদেরকে আলটিমেটলি বের করে দেওয়ার ব্যাপারটা এই যে স্বর্গ থেকে বের করে দিচ্ছে তখন তাদেরকে আপেল খাওয়ার পরে ওই যে আপেল আদম হাওয়ার ব্যাপারটা অ্যাডাম হচ্ছে আদম আর ইভ হচ্ছে হাওয়া স্যাটান যাদেরকে ওই যে আর বেলজিবাব তো বেলজিবাব এমন এগুলো হচ্ছে ওই ছোট ছোট ছোটোখাটো ইয়েগুলো এই যেগুলো ফেতানের ইয়েগুলো এখন দেখেন আমরা যেটা বলছিলাম অ্যাডাম ইভ স্যাটান আচ্ছা তো আমরা প্যারাডাইজ লস্টের কথাটা যেটা বলছিলাম দ্য মাইন্ড ইটস অউন প্লেস অ্যান্ড দ্য মাইন্ড ইটস প্লেস ইট ক্যান মেক এ হ্যাভেন অফ হেল এ হেল অফ হ্যাভেন এটা হচ্ছে প্যারাডাইজ লস্টের একটা উক্তি আমরা মাঝে মাঝে বলি কোথায় সেই স্বর্গনরক কোথায় কোথায় সে স্বর্গ কোথায় একটা গিয়েছিল না মানুষের মাঝে স্বর্গনরক মানুষের শীতের সুরা সুর মানে আছে এই লাইনটার বাংলাটা খুব বহুতাই মাথার ভিতরে স্বর্গনরক

আমি দোজকে যাবো দরকার আমি চিন্তা করবো আমাকে তুমি পাওয়ার দাও পাওয়া দেওয়া বলতে কারণ কি দোজকে যাই তুমি কি করবা বলে কি আমি দরকার হবে ওখানে সবার ইয়া হবো কি হবো বেটার টু রেইন ইন হেল দেন টু সার্ভ ইন হেভেন হেভেন আমি দাস হবো না আমি রেইন ইয়া করে হেলে গিয়ে আমি কি হব রাজা হব মানে আমি রাজাই হব সেটা আমি যেহেতু আমি হেভেন হতে পারতেছি না আমি দরকার হয় দোজকে যাবো দোজকে আমি রাজা হব এই ধরনের একটা লাইন দ্য বেটার টু রেইন ইন হেলথ দেন টু সার্ভ ইন হেভেন এটা কার উক্তি ছিল স্যাটানের উক্তি ছিল আচ্ছা এটা অলরেডি বিভিন্ন পরীক্ষা এসেছে তো যেটা বলছিলাম আমরা অলরেডি আমাদের অনেক সময় চলে গেছে ও মাই গড আচ্ছা সো একটু লক্ষ্য করি আমরা প্যারাডাইজ রিগেইন যেটা ছিল চাইল্ডহুড চাইল্ডহুড শোজ দ্যানিং শোজ দা ডে চাইল্ডহুড শোজ দা মর্নিং শোজ দা ডে চাইল্ডহুড শোজ দ্য ম্যান এই আমরা বলেছিলাম এই যে এই কথাটা বলেছিলাম যে বারন্তমূলা পত্তনেই বোঝা যায় ছোটবেলাতেই বোঝা যায় যে আলটিমেটলি বড় লেখে কি হবে এই কথাটা কোথায় বলা হয়েছে প্রথম এটা হচ্ছে প্যারাডাইস রিগেনে বলা হয়েছিল এবং তার সঙ্গে উনি ইয়াকে কি লিখেছিল ওনার দুটো এপিক ছিল কি প্যারাডাইজ রিগেইন প্যারাডাইজ লস্ট তারপরে উনি একটা ইলিজি লিখেছে খুবই বিখ্যাত ইলিজি লেসিডাস তারপর ওনার ড্রামা আছে ট্র্যাজেডি বলা হয়ে থাকে এটাকে রোমান ট্র্যাজেডি স্যামসন অ্যাগনিস্টাস স্যামসন অ্যাগনিস্টাস এগুলো মনে রাখার ব্যাপার আমি দেখাই দিব একটু পরে তো যখন ওই ব্লাইন্ড হয়ে যায় ব্লাইন্ড হয়ে যাওয়ার পরেই উনি তারপরে এই কবিতাটা অন দ্য ব্লাইন্ডনেস তাহলে ব্লাইন্ড হওয়ার পর ব্যাপারটা ফিলিংসটা কেমন তাহলে কে লিখবে এটা নিশ্চয়ই যে ব্লাইন্ড হয়েছে আর ইংলিশ সাহিত্যের ব্লাইন্ড পয়েন্ট কে মিল্টন তাহলে মানে অন দ্য ব্লাইন্ডনেস কে লিখবে অবশ্যই জন মিল্টন লিখেছে আচ্ছা এবার আসুন প্রোজ এরিওপেডিকা এরিওপেডিকা খুব ইন্টারেস্টিং বলা হয়ে থাকে যে এটা ফ্রিডম এ পাশে দেখেন এই যে এখানে লেখা আছে অন ফ্রিডম অফ প্রেস এন্ড স্পিচ প্রথম বলা হয়ে থাকে ইংরেজি সাহিত্য সর্বপ্রথম লেখা কোন একটি গণতান্ত্রিক লেখা মানে বাকস্বাধীনতার উপর লেখা বা কোন একটা ডেমোক্রেটিক রাইটিং হচ্ছে এরিওপেডিকা খুবই কঠিন লেখা এলিজি শোকগীতি এলিজি মানে হচ্ছে শোকগীতি একটা প্রশ্ন আসছে এলিজি কি শোকগীতি 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 আচ্ছা প্রোজ প্রস্ত মানে আমরা জানি গদ্য এটা একটা গদ্য ছিল এবং এটা ডেমোক্রেসির উপর লেখা বেসিক ডেমোক্রেসির উপর লেখা ফ্রিডম অফ প্রেস অ্যান্ড স্পিচের উপর লেখা ছিল প্রথম সাহিত্য সাহিত্যকর্ম ছিল এটা আচ্ছা এরকম মনে রাখবো কিভাবে আপনি দেখেন আপনার এক বন্ধু লিচু গাইতে গেছে লিচু খেতে যাওয়ার পরে সে বলতেছে ভাই আমি কি হারেলাম কি পেলাম এই ব্যাপারগুলো নিয়ে অনেক কথা বলা শুরু করছে তখন ওরা বললেন এসব সে কেন করতেছিল কারণ গল্প করতেছিল যাতে করে কেন গল্প করতেছিল যাতে করে আপনি গল্পে মশগুল থাকেন আর সে বেশি বেশি লিচু খেতে পারে তখন আপনি বললেন ওরে পাজি লিচুর লস্ট রিগেইন এর সামান্য ব্যাপারে ব্লাইন্ড হতে নেই মানে তখন লিচু খাইতে হবে এই কথাটা হলো ওরে পাজি লিচু লস্ট রিগেইনে হারানো এবং পাওয়াতে লস্ট দেখুন হারানো এবং পাওয়াতে পাওয়ানোর সামান্য ব্যাপারে কখনো ব্লাইন্ড হতে নেই ওরেপাজি অ্যারেপাজিটিকা লিচুর লেসিডাস লস্ট রিগেইন মানে হচ্ছে প্যারাডাইস লস্ট প্যারাডাইস রিগেইন এর সামান্য ব্যাপারে স্যামসন অ্যাগনিস্টেস সামান্য আর ব্যাপারে ব্লাইন্ড হতে নাই অন্ধ অন দ্য ব্লাইন্ডনেস আশা করি সব আপনাদের মাথায় ঢুকে যাবে এখানে ওরেপাজি লিচু লস্ট রিগেইন এর সামান্য ব্যাপারে ব্লাইন্ড হতে নেই হ্যাঁ অ্যারেপাজিটিকা ইজ এ পাম্পলেট ইয়া প্রোজ পাম্পলেট আশা করি এগুলো আপনাদের মনে থাকবে আমাদের সময় অনেক চলে গেছে অলরেডি আসলে আমরা সামনের দিকে যাই শেষের দিকে তারপর যাচ্ছি এটা দিয়ে আছে ক্লাসটা শেষ হবে শেষ করার যে পার্টটা যে আমাদের এখানে আছে সেটা হচ্ছে আমরা যত জনকে দেখেছি মনে রাখবেন লিটারেচার মতো কঠিন জিনিসগুলো ইংলিশের মতো কঠিন জিনিসগুলো নিয়ে পড়া আসলে খুব বিরক্তিকর আমরা মজা করে পড়াই অথবা সাম যাই করি না কেন এগুলো আসলে খুব কষ্টকর পড়া কিন্তু মনে রাখবেন কষ্ট

কখনো অ্যাক্সিডেন্ট হয়ে সাকসেস আসে না সাকসেস হচ্ছে একটা চয়েস আমি সাকসেসফুল হব কি হব না আর হতে হলে আপনাকে ইউ হ্যাভ টু ডু হার্ড ওয়ার্ক যদি আপনি হার্ড ওয়ার্ক করতে না পারেন সাকসেস আপনার জন্য আসবে না এবং সাকসেসফুল অ্যাক্সিডেন্টালি আপনার কাছে আসবে না আমরা মাঝে মাঝে ভাবি ঘুম থেকে ওঠার পর মনে এরকম কিছু একটা আমার উপর নাজিল হবে আমার জন্য চাকরি দিয়ে চলে যাবে আমার জন্য এই হয়ে যাবে সে হয়ে যাবে আল্লাহ আমার জন্য আল্লাহর কাছে সারাক্ষণ বলতে থাকি আল্লাহ হেল্প হিম হু হেল্প হিমসেলফ আল্লাহ তাকে হেল্প করে যে নিজেকে হেল্প করে নিজেকে হেল্প করতে শিখুন সাকসেসের জন্য চুজ করুন নিজেকে কঠিন পথ কঠিন পথ মানে হচ্ছে যে পথে পড়াশোনা করতে হবে কষ্ট করতে হবে সকাল পাঁচটায় ঘুম থেকে উঠতে হবে ছট ছট চারটায় ঘুম থেকে উঠতে হবে এবং আলটিমেটলি সেই পথ আপনাকে নিয়ে যাবে ইনশাল্লাহ সাকসেস ইজ নট দ্যাট আজকে এই কথা বলে আজকে ক্লাস শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ দোয়া রাখবেন আমার জন্য যেভাবে দেখিয়েছি সেভাবে করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমার মনে হয় না যে এর চেয়ে বেশি কিছু আপনাদেরকে আহ এই অল্প সময়ের মধ্যে দেওয়ার আমার ক্ষমতা ছিল আশা করি ক্লাসটা ভালো লেগেছে আর যেভাবে ক্লাসটা নিয়েছি চেষ্টা করবেন ওভাবে কাজটা করার জন্য দেখবেন দেখবেন যে আলটিমেটলি সাকসেস আপনাদের কাছে ফিরে আসবে এবং এভাবে পড়তে শুরু করলে দেখবেন যে লিটারেচার আপনার কাছে কঠিন লাগবে না ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া রাখবেন এখান থেকে শাহান শাহাদ শেষ করছি ক্লাসটি থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম